শুভেচ্ছা সবাইকে আজকের বিশেষ আলাপচারিতার পক্ষ থেকে। অবশ্যই বিশেষ আলাপচারিতা আমরা বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানকে নিয়ে করে থাকি। বিলেতে গত উইকেন্ডে অর্থাৎ 3রা অগস্ট একটি অত্যন্ত মাইল ফলক মনে হতে পারে এমন একটি অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল অক্সফোর্ডশায়ারে, এবং সেই অনুষ্ঠানটি ছিল CEO BBC সেলিব্রেশন অফ ব্রিটিশ বাংলাদেশি কালচারের উদ্যোগে শাহ আব্দুল করিমের সম্মানে, এবং পাশাপাশি আমাদের বিদায়ী অ্যাম্বাসেডর আনোয়ার চৌধুরীকে সম্বর্ধনা জানানোর একটি প্রয়াস। এই অনুষ্ঠানে শাহ আব্দুল করিমের বাউল, শাহ আব্দুল করিমের গানকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়, এবং বিলেতের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশগ্রহণ করেন, এবং সেখান থেকে 3 জনকে বাছাই করে শাহ আব্দুল করিমের গানের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচিত করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় 3:30 থেকে এবং চলে প্রায় রাত 12টা পর্যন্ত। 6 থেকে 7 ঘন্টার এই অনুষ্ঠান দর্শকদের মন মাতিয়ে রাখে, এবং বলা হয়ে থাকে, বলা যেতে পারে যে অনুষ্ঠানটি বিলেতে সাংস্কৃতিক অঙ্গনে স্টেপিং স্টোন, এবং এর পরবর্তীতে আমরা আশা করব যে CEO BBC আরও এ ধরনের সুন্দর অনুষ্ঠান দর্শকদের জন্য উপস্থাপন করবেন। এই অনুষ্ঠানে যারা বিচারক হয়ে এসেছেন বাংলাদেশ থেকে, সম্মানিত শিল্পীরা, তারা রয়েছেন আজকে আমাদের অনুষ্ঠানে, তাদের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে ভাগ করে নেবার জন্যে। পাশাপাশি রয়েছেন CEO BBC-র ফাউন্ডার মেম্বাররা, যারা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করবেন আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের আলোচনা। আমার একেবারে ডান দিকে রয়েছেন CEO BBC-র ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার হেলাল খান, স্বত্বাধিকারী হিলসাইড ট্রাভেলস। ধন্যবাদ আপনাকে। তোমাকে ধন্যবাদ। পাশে রয়েছেন সঙ্গীত শিল্পী আলাউর রহমান, তিনি বিচারক ছিলেন এই CEO BBC-র এই সঙ্গীত প্রতিযোগিতায়। ধন্যবাদ আলাউর আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বাঁ দিকে রয়েছেন সেলিম চৌধুরী, শিল্পী, সঙ্গীত ব্যক্তিত্ব, এসছেন বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে। সেলিম ভাই আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং একেবারে শেষে রয়েছেন আশিক, তিনি নতুন প্রজন্মের হার্টথ্রব এবং বাউল সঙ্গীতকে একটি ভিন্ন আঙ্গিকে সঙ্গীত হিসেবে শুধু নয়, নতুন প্রজন্মের কাছে বাউল সঙ্গীতের একটি যে অন্য রূপ, তাদেরকে বাউল সঙ্গীতের কাছাকাছি তুলে ধরবার জন্য বলা হয়ে থাকে আশিকের অবদান রয়েছে অনেকটাই। ধন্যবাদ আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং তিনিও বিচারক হয়ে এসেছিলেন অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শুরু করতে চাই হেলাল ভাই খুব সংক্ষেপে আপনাকে দিয়ে, যে CEO BBC-র অনুষ্ঠানটি একজন ফাউন্ডার মেম্বার হিসেবে আপনার অবজারভেশন কি, কেমন হয়েছে আপনাদের অনুষ্ঠান? আমি তো, যেহেতু আমরা করেছি, এটা যদি আমরা বলি ভালো করেছি তাহলে ঠিক হবে না। আপনারা নিশ্চয়ই ফিডব্যাক পেয়েছেন। আমরা দর্শকদের উপরে এই বিচারের ভার ছেড়ে দিব। একটা জিনিস বলতে পারবো যে আমাদের এই প্রোগ্রামটা জাজমেন্ট, প্রতিযোগিতা সব কিছু নিয়ে খুব স্বচ্ছ ছিল, এবং আমরা চেষ্টা করেছি আমাদের হার্ট থেকে যে আমরা যাতে একটা হিস্টোরিক্যাল প্রোগ্রাম উপহার দিতে পারি, এবং যাতে এর পিছনে কোনো ধরনের বাদ রেপুটেশন আমরা কেউ নিয়ে আসতে না পারে। আমরা চেয়েছি এই প্রোগ্রামটা এত সুন্দর হবে যে ইংল্যান্ডের প্রত্যেকটা মানুষ বলবে এটা একটা মাইল ফলক অনুষ্ঠান, এবং আমার মনে হয় এই ব্যাপারে কোনো দ্বিমত থাকবার অবকাশ নেই। আলাউর বিচারক ছিলেন অনুষ্ঠানে, 18 জন প্রতিযোগীর মধ্যে প্রথম রাউন্ডে আমরা বেছে নিয়েছিলাম 10 জনকে, এবং তারপরের রাউন্ডে আমরা বেছে নিয়েছিলাম সেখান থেকে 4 জনকে, এবং 4 জন থেকে অবশ্যই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসাবে নির্বাচিত হয়েছেন 3 জন। তো এই পুরো, আপনি এর আগেও বহু অনুষ্ঠানে বিচারক হিসেবে কাজ করেছেন, বিচারক হিসেবে অংশ নিয়েছেন, দুটো জিনিস, অনুষ্ঠানের মান কেমন ছিল এবং শিল্পী যারা অংশগ্রহণ করেছে তাদের পারফরমেন্স কেমন ছিল? আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। এখানে প্রথম কিন্তু আমরা শর্টলিস্ট করেছি 60 পার্টিসিপেশন ছিল, হ্যাঁ, সেখান থেকে কোয়ার্টার ফাইনালে গেছে, হ্যাঁ, মানে অনুষ্ঠানের দিন আর কি বলছি। জি জি, প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা পার্টিসিপেন্ট ছিলেন। তাদের মধ্যে অনেকে খুবই খুবই ভালো ছিলেন, তবে অনেক সময় হয় কি একেবারে খুব
চরন্ত সিনহা প্রফেশনাল সিঙ্গারও কিন্তু কম্পিটিশনে আসলে সেই যে তার একটা 100% কম্পিটিশন স্ট্যামিনাটা ধরে রাখা এটা কিন্তু আরেকটা ব্যাপার পারফরম্যান্স করা একটা ব্যাপার কম্পিটিশনে আরেক জিনিস তো এখানে যারা উইন হয়েছেন অন দ্য স্পট আমাদের হাতে তো কিছুই ছিল না জনগণের হাতে সব কিছু ছিল আমরা যা কমেন্ট করেছি কমেন্টের উপরে অনেকে আবার কিছু ভোট দিয়েছেন তবে আমি মনে করি ইট ওয়াজ এ ফেয়ার জাজমেন্ট এটাতে কোনো বিমত ছিল না কারো সেকেন্ড হলো আমি প্রথম আমার যে একটা ভিউ ছিল যে ফোক গানের উপরে শুধু একমাত্র বাউল আশা আব্দুল করিমের উপরে বেস করে অনুষ্ঠানটা কতটুকু নেওয়া যাবে কতটুকু সময় মানুষ ধৈর্য সহকারে দেখবে এটা আমার মানে চিন্তার বাইরে চলে গেছে এক্সাম্পল আমি বলি 7 ঘন্টা একটা অনুষ্ঠান একটানা দেখা আর একই দিনে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড করা ইট ওয়াজ ভেরি হার্ড ভেরি ডিফিকাল্ট বাট এত স্মুথলি গেছে মানে এটা কল্পনার বাইরে যারা ছিলেন না আমি বলবো ওনারা মিস করেছেন অবশ্যই তবে দর্শকদের জন্য এটিএন বাংলা ইউকের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করব সুতরাং আমরা চাই না আমাদের প্রিয় দর্শকরা এ ধরনের একটি ভালো অনুষ্ঠান মিস করুক সেলিম ভাই আপনিও বাংলাদেশে অনেক প্রতিযোগিতার অংশ নেন প্রতিযোগিতা দেখেন বিলেতে এই প্রথম আমরা এই ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে স্বচ্ছতার ব্যাপারে জবাবদিহিতার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না এমন একটি সিস্টেমের মাধ্যমে ভোট গ্রহণ দর্শকদের মাধ্যমে কাছ থেকে নেওয়া হয়েছে যেটি অত্যন্ত প্রচলিত এবং অত্যন্ত রেপুটেড একটি প্রসেস এই প্রসেসটি বিবিসির মাধ্যমেও তারাও ব্যবহার করে থাকেন এবং পুরো ব্যাপারটি ছিল দর্শকদের হাতে দর্শকদের ভোটে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে তো আপনার কাছে কেমন লেগেছে অনুষ্ঠানটি 7 ঘন্টার এই অনুষ্ঠান অনুষ্ঠান তো ভালো তো হয়েছে অবশ্যই দর্শকরা উপভোগ করেছেন স্পেশালি লন্ডনে যারা এখানে পার্টিসিপেন্ট যারা ছিলেন তাদের পারফরমেন্স অনেককে আমি আগে থেকেই চিনি বা অনেকের গানই আগে শুনেছি নতুন অনেক শিল্পীর গান দেখলাম যারা আসলে অনেক ভালো গেয়েছেন গানটা এবং আমার মনে হয় যে এরা বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত আর্টিস্ট আছেন তাদের যে কোনো অংশে খুব একটা খারাপ গান করেন না সুতরাং তারা এটা যদি চালিয়ে যান তাদের এই চর্চাটা বা এই জিনিসটা আমরা ভবিষ্যতে আরও ভালো সিঙ্গার পাবো এখান থেকে একটু আশা রাখতে পারি আশিক আপনার কেমন লাগলো আমি একটু কনফিউজ ছিলাম যখন আমাকে সিলেকশন করা হলো যে আশিক আপনি একজন জাজ হিসেবে থাকবেন তো যখন শুনলাম সেলিম ভাইয়ের কথা তারপরে আলাওর ভাইয়ের কথা আমাদের হিমাংশু অঙ্কেলের কথা তো আমি একটু কী বলে এটাকে ভীত ছিলাম যে ওনাদের পাশে বসবো আর আমার তো খুব একটা বয়স হয় নাই গানের শুধুমাত্র শুরু তো আমি যারা সিও বিবিসির মেম্বার ছিলেন বা ডিরেক্টর ছিলেন তাদেরকে বললাম যে আমি আমার আমাকে এই দায়িত্ব দিয়েন না কারণ আমি জানি না কতটুকু পারবো তো ওনারা আমাকে ভরসা দিলেন যে না আমি আমরা আশা করি আপনি পারবেন তো এবং আরেকটা জিনিস ছিল যে বিলেতে থাকে ইংল্যান্ডে থাকে হয়তোবা সবাই কাজ নিয়ে বিজি কেউ কাজ করে কেউ অফিসে জব করে কেউ রেস্টুরেন্টে কাজ করে ওনারা গানের যে চর্চাটা এটার সময় হয়তোবা পান না তো আমার এক্সপেকটেশনটা ছিল অন্যরকম তারা লেভেল থাকে যে 60% বা 50% ওই রকম বাট আমি এখানে আসার পরে আমি একটু আমি সেলিম ভাইয়ের সাথে একটু বড় কথা বলছিলাম এটা নিয়ে যে এত ভালো কীভাবে গায় এত বিজি থাকার পরে এত কাজ করার পরে এত সুন্দর এবং অনেকগুলো ম্যাক্সিমাম শিল্পী আমার পেয়েছে একদম টোটালি প্রফেশনাল মনে হলো আমাদের কাছে আর প্রত্যেকটা আর্টিস্টই ভালো গেয়েছে প্রত্যেকটা পার্টিসিপেন্টই ভালো গেয়েছে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে দেখানোর জন্য বিশেষ করে লন্ডনে সো আপনারা এটা ধরে রাখবেন এবং একটু চর্চা করবেন আপনারা আরও অনেক বেশি ভালো গাইবেন বিশেষ করে আপনাদের মতামতগুলো এখনও আমাদের কানে ভাসে যে আপনারা বলছিলেন যে মনেই হচ্ছিল না যে বিলেতে কিংবা অক্সফোর্ডে বসে আছেন মনে হচ্ছে সেই শাহ আব্দুল করিমের গ্রামে কিংবা তার সেই নদীর তীরে কালনী নদীর তীরে বসে গানগুলো শুনছি আমরা এবং সত্যি কিন্তু মনে হচ্ছিল আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম মনে হচ্ছিল না যে অ্যাকচুয়ালি এটা অক্সফোর্ডের কোনো একটি হলে জমকালো হলে অনুষ্ঠান হচ্ছে শিল্পীদের গানগুলো একেবারে আমাদেরকে সেই তার সেই ধলগ্রামেই নিয়ে গিয়েছিল এটা আসলে শিল্পীদের পারফরমেন্স প্লাস পাশাপাশি
আরেকটা জিনিস খুব কাজ করেছে সেটা হলো যে আপনাদের ইনস্ট্রুমেন্ট সিলেকশনটা একদম কমপ্লিটলি আমাদের বাংলাদেশের যে ফোক সঙ্গের যে ঘরানা হারমোনিয়াম, দোতারা, বাঁশি, তারপর মঞ্জিরা, তারপর কাঠি ঢোল, তারপর তবলা, এগুলোর সিলেকশনটা ভালো ছিল। যে এই যদি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে গানগুলো করা হতো তাহলে কিন্তু আসলে ওই আমেজটা থাকতো না। যেমন এটা এটা টোটালি ইয়ে আইডিয়াটা হলো আমার আজিজ ভাইয়ের। আজিজ ভাই খুবই মেহনত করেছে, মানে ওনার প্রশংসা। So I think it's a very good decision. এটা খুব ভালো কাজ করেছেন যে very hard work. But I think at this time আমি এটাও বলতে চাই যে it was a very good teamwork. It was. আজিজ ভাই থেকে শুরু করে মানে COBBC-র প্রত্যেকে, যেটা আমরা সাধারণত অনুষ্ঠানগুলোতে আমরা লক্ষ্য করি না, আমরা খুব হ্যাফাজার্ড এবং মানে এই টিমওয়ার্কটা আমরা বিলেতের সব অনুষ্ঠানেই যেটা খুব অভাব থাকে, কিন্তু এই অনুষ্ঠানটার সাফল্যের পেছনে আমার মনে হয় আপনারা আমার সঙ্গে একমত হবেন যে প্রত্যেকটি সদস্য আপ্রাণ চেষ্টা করেছেন অনুষ্ঠানটি ভালো করবার জন্য এবং কাজও করেছেন। আমি একটা যোগ দেব, কারণ অনেক কিছু বিহাইন্ডে ছিল হয়তো আপনারা জানেনই না। আমরা প্রত্যেক সপ্তাহ এই যে কেউ অক্সফোর্ড থাকে, কেউ লুটন থাকে, কেউ বিভিন্ন জায়গাতে, আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের অনারেবল অ্যাম্বাসেডর আনোয়ার চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা প্রত্যেক সপ্তাহে একবার মিটিংয়ে বসতাম এবং আমাদের প্রত্যেক সপ্তাহ কাজের প্রোগ্রেস কী হয়েছে, কতটুকু হয়েছে, কী করতে হবে, এটা একদম আমরা আপডেট করে রাখতাম। এগুলা এই রমজান মাস ছিল, কিন্তু আমরা রমজান মাসেও আমরা রোজা রেখে ইফতারের টাইমটা পর্যন্ত আমরা ওই কাজের ফাঁকে ফাঁকে আমরা ইফতার করি এবং সেটার প্রতিফলন আমরা দেখেছি অনুষ্ঠানে। জি জি সেলিম ভাই, আপনার কাছে একটু আসতে চাই, যেটা আলাউর বলছিলেন যে বাউল শাহ আব্দুল করিমের গানকে বিলেতে নতুন প্রজন্মের কাছে আরও সঠিকভাবে তার যে তার সৃষ্টিতে যে একটা বৃহত্তর একটা প্রকাশ আছে সেই সম্পূর্ণটাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই প্রয়াস ছিল COBBC। তো এই শাহ আব্দুল করিমকে আপনি অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, তার গান করেছেন, তাকে নিয়ে হুমায়ুন আহমেদের নাটকের মাধ্যমে তার সৃষ্টির আরও একটা অন্য একটা ধাপ বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে যায়। তো তার সেই কথা যদি কিছু মানে আপনার তাকে জানার সুযোগ, তার গান করার সুযোগ কিছু সেই কথাগুলো যদি আমরা কিছু শুনতে পারি। হ্যাঁ, অবশ্যই আমি শেয়ার করব। আমার আমি আসলে সুনামগঞ্জ স্কুলে যখন পড়ি, জুবিলি স্কুলে, এটা বোধহয় 1978-এর মতো হবে, 78-এর দিকে আমি একদিন বাসায় ফিরছি। তো এখানে একটা হল ছিল আমার, যে বাসা এবং স্কুলের মাঝখানে, তো হলে দেখি খুব লাউডলি গান হচ্ছে যেতে। তো আমি জেনারেলি আগে থেকে গানের ব্যাপারে তো একটা অ্যাফিনিটি ছিলই আমার। তো আমি গিয়ে হলে ঢুকে দেখে একজন মানে লম্বা করে একজন লোক, ভেরি ইয়াং, খুব চমৎকার করে গান গাচ্ছেন, মানে ইয়ে করে। এবং আমার ওই দিনকার ফিলিং, আমি একটা লেখাতে লিখেছি শাহ আব্দুল করিম মারা যাওয়ার পরে আর কি, আমার মানে মনে হয়েছিল যে আমি যদি আসলে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে যে গানের দলের সাথে বের হয়ে যেতে পারতাম, যে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান করে এদের সাথে গান করতে পারতাম, দ্যাট উইল বি দ্য বেটার, এরকম মনে হয়েছিল। তো তখন আমি কিন্তু শাহ আব্দুল করিমকে ওইভাবে চিনতাম না, কিন্তু ওই দিনের ওই পারফর্মার ছিলেন কিন্তু শাহ আব্দুল করিম, এবং ওইটা এবং আমি তখন তাকে ওনাকে চিনতাম না, কোনো কিছু ইয়েও করতাম না। তারপর সেকেন্ড টাইম পরে যখন গান গাওয়া আমি শুরু করলাম বা ধরেন গান শোনা টোনা শুরু করলাম, তো সিলেট রেডিও থেকে, রেডিও কিন্তু শাহ আব্দুল করিম বা আমাদের সিলেটের গানের ইয়ের ক্ষেত্রে কিন্তু সিলেট বেতার একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে। তারা রেগুলার কিন্তু সিলেটের বিয়ের গান, তারপরে এগুলো তখন থেকে কিন্তু আমরা শাহ আব্দুল করিমের গান শুনতাম, মাঝে মাঝে উনি গান করতো। আর পরবর্তীতে ওনার সাথে আমার ইন্ট্রোডাকশন হলো যে আমি একবার এখানে ইয়েকে কালামিকে নিয়ে আসছিলাম প্রোগ্রাম করতে। তো কালামিয়া শাহ আব্দুল করিমের সাথে একদম খুবই ঘনিষ্ঠ, ওনার শিষ্যই বলা যায়। তো কালামিয়ার কাছ থেকে আমি শাহ আব্দুল করিমের অনেকগুলো গান শুনেছি, এবং তখন তার এই যে ইয়েটে জানা টানা, তার গানের স্টাইলাইজেশন সব কিছু, কালামিয়া আমাকে কিন্তু অনেকগুলো গান শোনানোর পরে আমি বাংলাদেশে গিয়ে তখন ডিসিশন নিলাম যে কিছু ফোক সঙ্গের একটা অ্যালবাম করবো টোটালি। এবং আগে কিন্তু কনফিডেন্স ছিল না আমার যে টোটাল একটা ফোক সঙ্গের অ্যালবাম করবো, এটা আসলে ইয়ে ছিল না। এবং রূপসাগরে বলে আমি একটা ফোক সঙ্গের অ্যালবাম করেছিলাম, এবং সেখানে শাহ আব্দুল করিমের দুটো গান আমি গিয়েছিলাম, যে একটা হলো কুঞ্জ সাজাগো আর আরেকটা হলো কেমন ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, ভেরি পপুলার সং। এবং কুঞ্জ সাজাগো গানটা আমি বাংলাদেশ টেলিভিশনে, তখন একটাই চ্যানেল ছিল বাংলাদেশে, গাওয়ার পরে আমি সিলেটে গেলাম। একদম সিলেটে গিয়ে ভারতকলাতে উনি ছিলেন, ওনার সাথে আমার দেখা হলো ইয়েতে, দেখা হওয়ার সাথে সাথে উনি জড়াইয়ে ধরছে আমাকে, জড়াই দিয়ে বলে যে আপনি মানে তুলুক আমার গান করেছে আগে, কিন্তু আপনি গাওয়ার পরে আমি যে রেসপন্সটা পেয়েছি পাবলিকের কাছ থেকে, মানে ট্রিমেন্ডাস, আপনাকে আমি কী বলে ধন্যবাদ দেবো।
আমার যে আপনি এত সুন্দর গান লিখেছেন কি করে আমি বুঝলাম না, এবং আমি কালামের কথা বললাম যে তার কাছে আমি গানগুলো কালেক্ট করেছি যেতে, এবং তার পরবর্তীতে কিন্তু প্রায় শাহ আব্দুল করিম যদি যেতে আসতেন মানে আমার সাথে ফোন করে উনি বলতেন যে আমি ঢাকা আসছি আপনি একটু আসেন দেখা করি বা ইয়ে করি, এরকম এরকম একটা সম্পর্ক ছিল তার সাথে। হুমায়ুন আহমেদের সাথে বলি সেটা, সেটা হুমায়ুন আহমেদকে আমরা একবার 98 দিকে হাসন উৎসব করলাম, এবং হাসন উৎসবকে শাহ আব্দুল করিমকে আমরা নিয়ে আসছিলাম এজ এ পারফর্মার হিসাবে, যে শাহ আব্দুল করিম এখানে গান শোনাবে না যে হাসন উৎসবে লোক উৎসবে, এবং ওইটাতে হুমায়ুন আহমেদও যেতে ছিলেন, এবং রাতে উনি গান করেছেন হুমায়ুন আহমেদ শুনেছেন। তারপর ভোরের দিকে আমরা ওই সার্কিট হাউসে শাহ আব্দুল করিমকে ডেকে নিয়ে এসে হুমায়ুন স্যার আমি তারপর সালে চৌধুরী পর এক ভদ্রলোক ছিলেন তাদের সামনে বসে শাহ আব্দুল করিম অনেকগুলো গান শোনালেন উনি, এবং শোনানোর পরে আমরা ঢাকা আসার পর আমি বললাম যে স্যার ওনাকে নিয়ে কিছু কাজ করা উচিত আসলে, যে ওনার গানের কথা হাঁটুতা সব কিছু একটু ডিফারেন্ট অন্যরকম যে মনে হয় ওনাকে নিয়ে কিছু কাজ করা উচিত। পরে বললেন যে আসলে কাজ করলে তো টিভিতেই কাজ করতে হবে, ঠিক আছে তুমি ওকে 5টা গান সিলেক্ট করে দাও, আমরা 5টা গান ইয়ে করে একটা মিউজিক্যাল শো করি ওনাকে নিয়ে। পরে একটা গান সুবিধা করলো, একটা আমি করলাম, একটা তুহিন করলো, একটা দিলরুবা খান করলেন, আর আরেকটা গান দিল বেবি নাচ দেন, এই আমরা 5 পারফর্মার 5টা গান করলাম। এবং তার মাঝখান থেকে শাহ আব্দুল করিমকে ঢাকাতে ইয়ে থেকে নিয়ে এসে, তখন তো মোবাইলের যুগ না, উজানধল থেকে আমি লুক পাঠায় নিয়ে এসে তাকে ঢাকায় খায়ের ভাই বুধুই প্রোগ্রামটা উপস্থাপনা করেছিলেন আর কি, এবং ইট ওয়াজ ভেরি গুড রিপোর্টেড প্রোগ্রাম। এই যে প্রোগ্রামটা বিটিভিতে যাওয়ার পরে যে মানে সবাই কিন্তু মানে শাহ আব্দুল করিমের ব্যাপারে অনেক বেশি কথাবার্তা শুরু হলো ইয়ে করে, তারপরে 1 পরে কিন্তু উনি ওই 21 পদকটা পায় আর। তো আশিক আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে সেলিম ভাইয়ের অভিজ্ঞতার কথা তো আমরা শুনলাম, আপনি শাহ আব্দুল করিমের গানের দিকে কি করে ঝুঁকলেন বা তার কোন দিকটা তার গানের আপনাকে আকৃষ্ট করে? আমার গানের শুরুটা আধুনিক গান দিয়ে, আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি একজন মানুষকে, আমি খুব ভালোবাসতাম সে মানুষটাকে, সেলিম ভাইয়ের খুব ঘনিষ্ঠ আত্মীয়, ওনার ভগ্নীপতি আমাদের সুনামগঞ্জ জেলা পৌরসভার মেয়র ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন। উনি আমাকে একদিন তার পৌরসভায় যে কোনো একটা কাজে গিয়েছিলাম, আমাকে বললো যে আশিক তুমি তা কিতা গাও, আধুনিক গান গাইয়া সিলেট থেকে উঠতে আরও 100 লাগবো, তুমি আমরার গান গাও, তুমি দেখবো হঠাৎ করে তুমি দেখবো যে খুব তাড়াতাড়ি তুমি এটা কি চইতে পারছো। তো ওনার এই কথাটা আসলে একদম মানে পীর বা সাধুরা যেভাবে কথা বলে না ঠিক সেভাবে কাজে লাগলো। আমি হাসন রাজা, রাধারমন, শাহ আব্দুল করিম ওনাদের নিয়ে কাজ শুরু করলাম, আর ভালো লাগার ব্যাপারটা হচ্ছে কি সুনামগঞ্জের বাতাসটা হচ্ছে ওইরকম, সেলিম ভাই একমত হবেন আমার সাথে, কারণ উনি সুনামগঞ্জে পড়াশোনা করেছেন, আমিও সুনামগঞ্জে বড় হয়েছি, উনি জুবিলিতে পড়তেন, আমি HMB স্কুলে পড়াশোনা করছি, বাতাসটা হচ্ছে কি মানে বোঝা যায় যে বাতাসে হচ্ছে এই বাউল গানটা ভেসে বেড়ায়। এটা কি হাওরের একটা প্রভাব আছে? হ্যাঁ, 100% হাওরের যে বিশালতা যে গভীরতা সেগুলো কি সুনামগঞ্জের বাতাসে? হ্যাঁ, সুরে তো অবশ্যই, ইংরেজিতে তো একটা কথাই আছে মিউজিক ইজ অরিজিনেটেড ফ্রম নেচার, নেচারে সুর তো থাকবেই। আমি যে ওই দিনকার ইয়েতে বললাম যে একটা মেয়ে খুব ভালো গান করেছে কিন্তু, এবং ভাওয়াইয়া টাওয়াইয়া খুব ভালো গাইবে ওই হবে, কিন্তু কোথায় জানি মনে হচ্ছিল যেন সিলেটের টাচটা নাই। এটাই হলো যে মানে ওই যে ইনভলভমেন্টটা ওই সয়েলে যদি আপনি না থাকেন তাহলে সুরের ওই ইয়েটা আসবে না। আর সুরের আসলে ওই যে সিলেটের যে হাওরের যে একটা ইয়ে আছে সীমাবদ্ধতা, সিলেটের সুরগুলো দেখবেন আপনি যে একটা চড়ায় যেতে চায় গিয়ে কিন্তু আবার ফিরে ফিরে আসে, এটা হাওরের কারণে। কিন্তু ইফ ইটস নট এ স্ট্যাগনেন্ট ওয়াটার, এটা তো স্ট্যাগনেন্ট ওয়াটার, যদি রানিং ওয়াটার থাকতো এইগুলো সব সাগরের মতো রানিং ওয়াটার তাহলে কিন্তু সুরগুলো ভেসে ভেসে দূরে চলে যেত। এরকম সিলেটের গানগুলো দেখবেন যে খুব চড়ায় উঠতেছে, উঠে উঠে আবার নেমে আসে, কিন্তু এটা যে স্ট্যাগনেন্ট ওয়াটার হাওরের যে বিষয়টা ওই জিনিসটা কিন্তু সুরে বিশাল বড় প্রভাব ফেলে। কিন্তু তাহলে কালনী নদীর ঢেউটাও নিশ্চয়ই মানে বাউল শাহ আব্দুল করিমের গানে খুব মানে তার গানের রচনা এবং সুরে যে ছন্দের ব্যাপারটা আছে সেটা আমার কাছে মনে হয় আপনারা নদীর থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি যখন যখন বর্ষার সময়টা থাকতো তখন নদীটার নদী থাকতো না, টোটাল হচ্ছে একদম সমুদ্রের মতো, এখানে হচ্ছে 4-5 ঘর নিয়ে একটা গ্রাম, এখানে হচ্ছে 4-5 ঘর নিয়ে একটা গ্রাম, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার একমাত্র পথ হলো নৌকা। সো তখন হচ্ছে কি যখন শীতের মৌসুম থাকে তখন ধান টান লাগায়, ধান তোলার পরে যখন পানির সময়টা আসে তখন সবাই অবসর, কিন্তু কোনো কাজ নাই, কোনো ধরনের কোনো ওরা কোনো কাজে বিজি থাকে না, তখন হচ্ছে কি এই জিনিসটা মাথায় কাজ করে।
আপনারা যখন পানির সামনে বসবেন রাত্রেবেলা বা আমরা যখন বিচে যাই সমুদ্র সৈকতে যাই, তখন আপনি যখন পাড়ে বসবেন, বসে হঠাৎ করে আপনার ইচ্ছা হবে যে একটু গান গাই বা গান শুনি, তো এই জিনিসটা কাজ করে তখন, এবং টোটালি হচ্ছে প্রকৃতিগত, কারণ প্রকৃতিগত যদি না হতো তাহলে শাহ আব্দুল করিম উজানধোল থেকে আজকে এই জায়গায় আসতে পারতো না। ওনার খুব, ওনাকে যদি ঢাকায় আনতে হতো তাহলে খুব রিকোয়েস্ট করে আমরা আপনাকে আনবো, নিয়ে দিয়ে আসবো, ওনার খুব একটা ইচ্ছা ছিল না ঢাকায় আসার। সেলিম ভাই জানেন এটা তো অবশ্যই, উনি উনি মানে যে ন্যাশনাল এক্সপ্লোরেশন তার হোক বা এটি এই জিনিসটা কিন্তু একদমই চাইতেন না। উনি ওনার মন মতো করে গান লিখে গেছে, উনি যে আমি খুব জনপ্রিয় হয়ে যাব গান লিখে বা ইয়ে করে যাব, ওইরকম কোনো কিছু থিঙ্কিং তার মাথায় ছিল না। কিন্তু ভেরি সিম্পল, সো সিম্পল পার্সন, এবং কোনোদিন আমি বললে আমার সাথে দেখা হলে উনি আপনি বলে কথা বলেন। আমি বারবার ওনাকে বলেছি আপনার ছেলের বয়সে আমি, আপনি কেন আপনাকে আপনি বলেন। এবং তার একটা গানও আছে কিন্তু, যে মানে ওই যে মানে তার যে উনি যে এত জেন্টেলম্যান, এটার উপরে একটা প্রকাশ পাওয়া যায়। তার যে পুরনো তার সিনিয়র যারা লিরিসিস্ট ছিলেন তাদেরকে নিয়ে একটা গান আছে যে গানে মিলে প্রাণের সন্ধান, সে গান গাওয়া হলো না, হ্যাঁ আমি গান গাইতে পারি না, নিজেকে ডাউন টু দ্য আর্থ করে দিয়ে একদম নিজের এটা প্রকাশ করে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি একটু অ্যাড করি আপা, পারমিশন নিয়ে, আমার ওনার সাথে জীবনের প্রথম দেখা হয় 1981-এ, যখন আমিরুদ্দিন শফিকুন্নুর এখানে এসে পারফরমেন্স করতে। আমার চাচা কিন্তু একজন বাউল, নুরুল গনি নামে, ওনার অসংখ্য গান গিয়েছেন, কালাম মিয়া, আমিরুদ্দিন, ইভেন আব্দুল করিম চাচাও গিয়েছেন ওনার গান। ওনার সাথে আমার প্রথম দেখা স্টকলি উন্টনে একটা বাসায়, তো ওইখানে তবলা প্লেয়ার ছিল না, তো আমাকে আমার চাচা বললেন তুই যা টুকটা জানোস ওনার সাথে বাজা। প্রায় ঘন্টা দেড় বাজালাম, পরে আমাকে ওনার বলছে ছেলের নাম কি, আমি বললাম আমার নাম হেলাল। তো বললো তোমার চাচা তো আর কি বললো, আমি বললাম আমার অরিজিনাল নামটাই হেলাল, তা আল্লাহর নামে পরিচিত আমার, কিন্তু গান গাইতে অসুবিধা কী। আমি বললাম এত কোন বাজাবার পরে আমি গাইবো কী করে। তারপরে উনি একটা ছোট্ট উদাহরণ দিল আমাকে, পুরা রাত্রে তোমাদের এলাকাতে আমাকে গাওয়ার পরে খুশিয়া নদী সাঁতার কাটাইলো আমাকে, তারপরে ওপারে নিয়েও আমাকে গাওয়াইছে, তখন যদি আমি গাইতে পারি তুমি এই এক ঘন্টায় পেরেশান হয়ে গেলে কেন। শিল্পী বলে আমাদের ব্রেকে যেতে হবে, জি হেলাল ভাই। আমার অনেক স্মৃতি কিন্তু বিজড়িত, বোধহয় সবার আগে আমার সাথেই শাহ আব্দুল করিমের পরিচয়। আমি যখন একদম ছোট ছিলাম তো আমার বাড়ি কিন্তু ফেঞ্চুগঞ্জে, ফেঞ্চুগঞ্জে একটা মুকাম আছে এটা সামালু, উনি প্রত্যেক বছর আমাদের এখানে যেতেন, এবং আমাদের এক চাচা ছিলেন আমাদের পাশের বাড়ি আর কি, পাশের বাড়ি, ওখানে থাকতেন চার দিন। ওই চার দিন উরুসে উনি যেতেন, আর দিনে সকালে ওই রুমের মধ্যে চতুর্দিকে বালিশ দিয়ে বসে হারমোনি নিয়ে বেহালা নিয়ে উনি গান করতেন। তখন থেকে কিন্তু শাহ আব্দুল করিমের সাথে আমার পরিচিত, এবং তখন উনি ওই বসে বসে গান গাইতেন, দাঁড়াইতেন না আর কি, ওই রাত্রে তো টায়ার থাকতেন। শাহ মালুম মুকামটা অনেক পরিচিত, এবং এখানে অনেক বড় বড় শিল্পীরা সবসময়। আমাদের ব্রেকে যেতে হবে হেলাল ভাই, শুধু আপনার যেহেতু আপনি সিও বিবিসিসির একজন ফাউন্ডার মেম্বার, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় নিশ্চয়ই এ ধরনের ভালো অনুষ্ঠান করার আরও পরিকল্পনা রয়েছে? অবশ্য আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা এই দেশে সংস্কৃতিটাকে সুন্দরভাবে যাতে তুলে ধরতে পারি, কারণ অনেক সময় দেখা যায় অনেক প্রোগ্রাম অনেক সংগঠন করে, আমরা চাচ্ছি যে একটা সংগঠন থাকবে যে সংগঠনের সাথে পুরা গ্রেট ব্রিটেনের একটা সম্পর্ক থাকবে। তাই এই চিন্তাভাবনা করে আমরা এই ফাউন্ডার যে মেম্বার আমরা 31 মেম্বার নিয়েছি, এটা ইংল্যান্ডের প্রত্যেকটা কর্নার থেকে নিয়েছি, এবং সংস্কৃতির সাথে জড়িত যারা, যাদের মন মানসিকতা এইরকম আছে তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠন। এবং আমরা চিন্তা করেছি প্রত্যেক বছরই আমরা, যেমন আমরা নেক্সট চিন্তাভাবনা করতেছি ফাইনাল না যে রাধারমণের একটা প্রোগ্রাম করব, তারপরে আবার আমরা হাসন রাজার প্রোগ্রাম করব, এরকম আমরা প্রত্যেক সেলিব্রিটিকে আমরা তাদের যে সম্মান পাওয়া, বাংলা সংস্কৃতির সুস্থ ধারাটা আপনারা, সুস্থ ধারাটাকে আমরা নতুন প্রজন্মের, আমাদের নতুন প্রজন্মকে, এই যে নতুন প্রজন্মরা অনেক দিকে চলে যাচ্ছে তাদেরকে কীরকম আমাদের সংস্কৃতির সাথে, এই চিন্তাভাবনা করে কিন্তু আমরা ফাইভ স্টার হোটেলে এই প্রোগ্রামটা করেছি, যাতে ওনাদের মাইন্ডটা ওই সংস্কৃতিতে যাওয়ার জন্য প্রথম তাদেরকে বলতেছি ফাইভ স্টারে, আমার বাচ্চাদেরকে বলে কোথায় যাবে বলে আমি ফাইভ স্টারে তোমাকে নিয়ে থাকবো। তারপরে তার মাথা যখন হলটা দেখালাম সব, হ্যাঁ আব্বু যাবো,
তখন গানটা বলি নাই এবং সেখানে যাওয়ার পরে এই সংস্কৃতির সাথে তাকে যখন জড়িত করলাম সে কিন্তু এনজয় করছে এবং এখন থেকে সে কি করবে এই ধরনের প্রোগ্রাম হলে বলবে না আব্বু যাব আর প্রথম সুযোগে বলতাম যে আমি শাহ আব্দুল করিমের কম্পিটিশন সরি ড্যাড আই ডোন্ট ওয়ান্ট টু গো আমরা প্রথম তাকে উৎসাহ দিলাম ভালো একটা সুন্দর জায়গায় যাওয়ার মানে এক দুই তিন করে তাপে তাপে তাদেরকে আমরা নিয়ে আসতে হবে এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য অ্যাবসলিউটলি দর্শক আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসব আমাদের তখন আমাদের সঙ্গে আরও দুজন নতুন অতিথি যোগ দেবেন ধন্যবাদ জানাচ্ছি হেলাল ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আলাওরকে আমাদের সঙ্গে তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক কষ্ট করেছো আমাদের প্রোগ্রামের জন্য স্পেশাল তোমাকে আমি সিইও বিবিসি এর পক্ষ থেকে আমাদের সব সম্মিলিত প্রচেষ্টা দর্শক ফিরে আসছি আমাদের সঙ্গেই থাকুন শুভেচ্ছা সবাইকে যারা এইমাত্র আজকের বিশেষ আলাপচারিতার সঙ্গে যোগ দিয়েছেন আজকে আমরা সিইও বিবিসি সেলিব্রেশন অফ ব্রিটিশ বাংলাদেশি কালচারের উদ্যোগে গত 3 অগস্ট অক্সফোর্ডশায়ারের একটি হলে একটি ব্যতিক্রম ধর্মী মাইল ফলক একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং সেই অনুষ্ঠান নিয়ে কথা বলছি যে অনুষ্ঠানে বাউল শাহ আব্দুল করিমের গানের প্রতিযোগিতার পাশাপাশি আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের মান্যবর অ্যাম্বাসেডর জনাব আনোয়ার চৌধুরীকে আমরা বিদায় জানিয়েছি ভালোবাসা জানিয়েছি এবং এটা জানাতে চেয়েছি যে বিলেতের বাঙালি কমিউনিটি তার অবদান তার ভালোবাসা আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের অ্যাম্বাসেডর আমাদের কমিউনিটিতে যে অবদান রেখেছেন তার পথ ধরে নতুন প্রজন্ম মূলধারার রাজনীতিতে মূলধারার প্রয়োগে তার মতনই আমাদের জন্য আরও সুন্দর নিদর্শন লিডারশিপের নিদর্শন নিয়ে আসবেন এ পর্বে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিও বিবিসির আরও একজন ফাউন্ডার মেম্বার নৃত্যশিল্পী এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চায়না চৌধুরী চায়নাপা ধন্যবাদ আপনাকেও তোমাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য এই সিও বিবিসির এই অনুষ্ঠানে আপনার তাল তরঙ্গের মেয়েরা নেচেছে এবং সেই নাচের মধ্যেও ছিল অন্য একটি ধারা অন্য একটি ছোঁয়া আপনার কেমন লেগেছিল অনুষ্ঠানটি সত্যি কথা বলতে যে এইরকম একটা অনুষ্ঠান এই প্রথম মনে হয় আমরা এরকমভাবে নাচ করলাম নর্মালি তো এইখানে যখন আমাদের পারফরমেন্স হয় ফিউশন করতে হয় মিক্স মডার্ন ক্লাসিক্যাল ফোক কিন্তু শুধু পার্টিকুলার শাহ আব্দুল করিমের ওপরে নাচ করা ওনার গানের ওপর এটি কিন্তু একটা আমি মনে করবো যে একটা এক্সেপশনাল একটা কাজ ছিল তো আমি যেরকম এনজয় করেছি আমার আর্টিস্টরা ওরাও খুবই এনজয় করেছে আর তোমরা তো দেখেছে আর বাকিটা তোমরা বলতে পারবে যে কেমন করেছে কেমন লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত চানাপা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মানে আপনার নাচের শিল্পীদের মধ্যে গানের শিল্পীদের মধ্যে এবং যেটা সেলিম ভাই এবং আশিক বললেন যে অনুষ্ঠানে যে যন্ত্রসঙ্গীতের যে সংযোজন ছিল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে বাংলা সংস্কৃতির যে লোক ঐতিহ্য সেটাকে খুব সুন্দরভাবে একেবারে কৃত্রিমভাবে তুলে আনা হয়েছে বিশেষ করে বিলেতের বুকে বাংলাদেশে এটা হয়তো অতটা কঠিন ব্যাপার নয় কিন্তু বিলেতে বেশ কঠিন ভাইরা ভালো বলতে পারবে এখনো মনে হয় ওই রকম জিনিসটা নেই সেই পিওর জিনিসটা এখন অনেক মিক্সড হয়ে গেছে তাই না না আমি খুব কমই হয় বাংলাদেশে আপনি পারফরম্যান্সের পরে আশিকের সাথে আমি শেয়ার করেছি জিনিসটা আশিক আমার পাশে বসে ছিল আপনার এই যে কুন্মেস্তরী না বানাইলে গাড়ির সাথে তো আমি জানি না আপনি নৌকা আপনি নৌকাবাজ দেখেছেন কখনো আমার আমাদের নাচের মধ্যে ওয়েস্টার্নাইজ নৌকাবাজ না বাংলাদেশের নৌকাবাজ কি দেখেছেন না ওরকম ভাবে দেখা হয় না কিন্তু মানে ফরচুনেটলি মানে আমি নিজে দেখেছি মানে সারি গান কিন্তু এটা কিন্তু সারি গান কুন্মেস্তরী না এটা নৌকা বাইচের সময় কিন্তু এই গানটা গায় এবং ওই যে করতালগুলোর সাথে সাথে ইয়ে করে করে কিন্তু আপনার যে পারফর্মার যে আপনার সিলেক্টেড পারফর্মার যারা ছিল তারা যেভাবে কোরিওগ্রাফিটা করেছে যেতে নৌকা বাইচের যে বিষয়টা মুভমেন্টগুলো ইট ওয়াজ ট্রিমেন্ডাস আমি কিন্তু আশিককে তখনই বলেছি যে কোরিওগ্রাফিটা অসম্ভব সুন্দর হচ্ছে আপনার সামনে সামনে বলে আপনার প্রশংসা করছি না 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 সেই সাক্ষী আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বলছি যে এত সুন্দর মানে ইয়ে নাচটা করলো ওরা এবং কোরিওগ্রাফিটা চায় না এত ভালো করেছে যে মানে মনেই হচ্ছে না যেন নৌকা নিয়ে তখন হচ্ছে সেলিম ভাই আমাকে আমি জিজ্ঞেস করছি চায় না পাককে পুরনো ছিল আমাদের পাশে বসা বলে যে উনি খুবই সুন্দর এটা প্রত্যেকটা গান ছিল এটা অবশ্যই আপনি প্রশংসা পাওয়ার যোগ্য আমার মনে হচ্ছিল কি
ওরা যখন ড্যান্স করে ওই যে খাল নদীর যে পানির যে পানির মধ্যে নৌকা বেয়ে যাচ্ছে যে জি ইউয়ের মতো যে নথারা ড্যান্স করতেছে এবং মানে কোনো তাড়াহুড়া নাই এত স্লো ভাবে এমন ভাবে যে তখন ওদের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল আমার ডানে বামে কেউ ওগুলো আমরা দেখতেছি সত্যি কথা বলতে কি এই রকম এই দেশে আমরা যখন নাচ করতে যাই সব সময় মানুষের ডিমান্ড থাকে একটু ফাস্ট রিদমের মানে একটু রিদমিক একটু মডার্ন সব সময় থাকে তো এইরকম এই যখন আমাকে বললো যে শাহ আব্দুল করিমের এরকম অনুষ্ঠান হবে গান যা নাচ হবে শাহ আব্দুল করিমের গানের উপর তো আমি কম্পিউটার ইন্টারনেটে সমানে সার্চ করছি আর ভাবছি এটার সাথে নাচ কীভাবে করব আর কিছু কিছু গান তো অনেক স্লো তারপরে ঠিক করলাম কুঞ্জ সাজাগ নাচটা গানটা নাচের জন্য তারপরে এই যে আমাদের মিটিং হলো আমরা লটারি ড্র করা কে কোনটা গাবে ওইটাকে আমরা আলাদা করে রেখে দিয়েছি তারপরে ওর মধ্যে চলে গেছে তারপর আমি বললাম না এই গানটা ছাড়া তো নাচ হবে না ওপেনিং একটা নাচ হবে তখন আমি বললাম যে না গেয়েছে অন্য কেউ তারপরে জোর করেই আমি ওই গানটা নিয়েছি যে না আমার নাচের জন্য এই গানটাই লাগবে আর পরে কোন মিস্ত্রি আর আশিক এখানে আছে আমি আমি কিন্তু জানি না যে আশিকের গান না কার গান ওইটা যেটা লাস্ট আমরা করেছি বন্ধুরে কই পাবো সখী গো তো আমি ইন্টারনেটে সার্চ করছি অনেকের গান শুনেছি তো আশিকের মিউজিক আমাদের নাচের জন্য মিউজিকটা একটা অনেক বড় ফ্যাক্টর আর ওর গানটা এত সুন্দর গেয়েছে আর মিউজিকটা এত সুন্দর করে মানে করেছে কম্পোজিশন তো আমি কিন্তু তখনও নামটাম কিছু দেখিনি আমি শুধু গান দেখছি দেখার পরে ওইটাকে সিলেক্ট করেছি করার পর পর আমি বললাম আচ্ছা দেখি তো কে গেছে তখন দেখি আশিকের গাওয়া এটা তো ওই মিউজিকটাও খুব ভালো ছিল আর গেয়েছেও অনেক সুন্দর অনেকেই গেছে তার মধ্যে ওর গাওয়াটা আমি সেরে করি তখন আশিক যখন এসছে ওখানে আমি আশিককে বললাম আশিক তোমারই গাওয়া কিন্তু গানের উপর আমার মেয়েরা নাচ করবে এবং আমরা খুব কেয়ারফুল ছিলাম যে আমাদের গানের যারা ড্যান্স যারা করবে তাদের ড্রেস গুলো যেন বাউলের মতো ড্রেস হয় ভালো ছিল কিছু মিলে বাংলাদেশের ড্রেসে মানে বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা ছিল ড্রেস এন্ড গেট আপ এভরিথিং মাথায় ফুল টুল দেওয়া যেত এবং শিল্পীরা খুব সচেতন ছিলেন যে তাদের পোশাকে সেই বাউলিয়ানাটা যেন প্রকাশ পায় প্রত্যেকই বেশ সচেতন ভাবে থেকে বড় কথা হচ্ছে কি আমরা উর্মিয়াপু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা একটা টাইট প্রোগ্রাম বলি টাইট প্রোগ্রাম একদম কোন দিক থেকে কোনো ভাবে মিডিলে বা 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে কোনো ভাবে কোনো দিক থেকে লুজ ছিল না আর কোনো গ্যাপ ছিল সবচেয়ে বড় কথা কন্টিনিউয়াসলি আর এই অনুষ্ঠানটাকে তো আমি বলবো উর্মি সামনে আছে উর্মির আর আমাদের যারা প্রেজেন্টার ছিল সবাই মিলে এটাকে আরো প্রাণবন্ত করেছে আর কি হ্যাঁ আমাদের সবার সবাই ছিল সবাই মিলে আমরা টিম ওয়ার্ক ছিল হ্যাঁ টিম ওয়ার্ক ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে যে এখানে কোনো গ্যাপ কিছু থাকার ছিল না এবং আমার মনে হয় আমরা যে কথা বলছি যারা দেখছেন আজকের অনুষ্ঠান তারা নিশ্চয়ই অত্যন্ত ঈর্ষান্বিত বোধ করছেন যে কি হচ্ছে আমরা তো বুঝতে পারছি না আপনাদের চিন্তার কোনো কারণ নেই এটিএন বাংলা ইউকে তে এই চমৎকার অনুষ্ঠানটি আপনাদের জন্য দেখানো হবে এবং আমার সহকর্মীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনেক কষ্ট করে এই 7 ঘন্টার অনুষ্ঠান খুব সুচারু রূপে তারা রেকর্ড করেছেন শুধুমাত্র আপনাদের জন্য সুতরাং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই এই অনুষ্ঠানটি হ্যাঁ দর্শকদের জন্য সাধারণ দর্শকদের জন্য ওপেন ছিল না সেটা সত্যি কথা কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি যে মিস করবে না এটা তার অনুষ্ঠানটি আপনাদের সম্মুখে তুলে ধরবার জন্য আপনি আপনাদের দুজনের কাছে একটু জানতে চাইবো যে আমাদের এই অনুষ্ঠানের প্রতিযোগিতায় যে সিলেকশন পদ্ধতিটি ছিল সেখানে আমরা দেখেছি যে দর্শকরা তো অবশ্যই ভোট দিয়েছে এবং দর্শকের সারিতে আমরা নতুন প্রজন্মের প্রচুর সমাগম ছিল সেখানে তরুণ প্রজন্ম যারা বিলেতে বর্ন অ্যান্ড ব্রট আপ যারা বাউল গানকে পছন্দ করে তাদের সংখ্যা কিন্তু কম ছিল না তো সেটা আপনাদেরকে কতটা আকৃষ্ট করেছে যে বাউল শাহ আব্দুল করিমের গান শুনতে বিলেতে তৃতীয় প্রজন্মের ছেলেমেয়েরা রয়েছে এবং তারা খুব মনোযোগ সহকারে ভোট দিয়েছে আকৃষ্ট তো অবশ্যই করেছে এবং এটা আসলে এই ক্রেডিটটা আসলে কাকে দেব ডেফিনেটলি তাদের প্যারেন্টস যারা আছেন তারা তাদেরকে ওইভাবে বড় করেছেন যে আমাদের কালচারের সাথে একটা টাই আপ রেখে বড় করেছেন না হলে তো তারা এখানে আসার কথা না তাই না এবং তারা এসেছে ভোট দিয়েছে গান শুনেছে এটা আসলে অল ক্রেডিট গোজ টু দ্য প্যারেন্টস যারা এখানে সেকেন্ড জেনারেশন প্যারেন্টস যারা আছেন তারা এইভাবে যে আমাদের কালচারটাকে হোল্ড করে রেখেছেন যে যেতে এবং সেটাকে এখানকার এত বিশাল একটা মানে হারিয়ে যাওয়ার মতো স্কোপ আছে এখানে কিন্তু কালচারালি সেই সুযোগটা কিন্তু করে দেন নাই রেস্ট্রিক্টেড করে তাদেরকে বাংলা কালচারের দিকে ইয়ে করে দিচ্ছেন এগিয়ে দিচ্ছেন এটা এটা আসলে ক্রেডিট তাদেরকেই দেওয়া উচিত এখানকার প্রজন্মের জন্য মানে
নিজের অস্তিত্বকে নিজের শেকড়কে ধরে রাখাটা আরও কঠিন, বিশেষ করে তাদের ভাষাগত একটা সমস্যা যেটা সবচেয়ে বড় সমস্যা। এবং আমাদের ভারতীয় সংস্কৃতিটা এখানে, ভারতীয় সংস্কৃতির আগ্রাসনটা এখানে বাংলাদেশে চাইতেও বেশি, অনেক বেশি। এবং পাশাপাশি অবশ্যই আমার কাছে মনে হয় না, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, যে আমাদের এই যে ক্যালকাটাতে হাম ফিল্ম আছে না, এই যে অমিতাভ বচ্চনের, অমিতাভ বচ্চনের হাম ফিল্ম এবং আমাদের বাংলাদেশের কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না একই সাথে কিন্তু রিলিজ হয়েছিল ক্যালকাটাতে, এবং হাম ফিল্ম কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নার কাছে কিন্তু ধরা হয়ে গেছিল, একদম ফ্লপ কমপ্লিটলি। তো কালচার এমন একটা জিনিস বুঝলেন, যেটা কোনো না কোনোভাবেই কিন্তু এক্সপোজড হয়ে যাবে এবং আপনাকে টেনে নিয়েই যাবে ওই জায়গাতে। হ্যাঁ, কিন্তু যেটা আমরা এখানে অরিয়েন্টেশন করে দিলেই হবে, এখানে একটু ডিফিকাল্ট, কারণ এখানকার ছেলেমেয়েরা না, আমার মনে হয় গানের লিরিক্সের চেয়ে ওদের বিটগুলা খুব বেশি অ্যাট্রাক্ট করে, কারণ বলিউডের যে গানের যে ধারাটা, ওরা মিউজিকটা এমনভাবে করে যে ছেলেমেয়েরা কতটা গানের লাইন বুঝে লিরিকটা বুঝতে পারে তা না, কিন্তু ওরা বিটটাকে খুব পছন্দ করে। তো আসলে আসলে প্রেজেন্টেশনটা গ্লসি ওদের, বলিউডের প্রেজেন্টেশনটা খুব গ্লসি। আর এই এই কিছুদিন ধরে, মানে আপনি যদি এই ধরেন 4-5 বা 6-7 মাস বছরের যদি গান ইয়ে করেন, কিছু সুফি ঘরানার কাওয়ালি এসেছে হিন্দি গানে, তাছাড়া আগের যে হিন্দি গানের যে মেলোডি ছিল বা আমাদের ইন্ডিয়ান গানের যে মজাটা ছিল, ওইটা কিছু অ্যাবসেন্ট কমপ্লিটলি। এটা খুব একটা ক্রেডিট দেওয়ার মতো কোনো হিন্দি গান কিন্তু এর ভিতরে বের হয়ে আসে না, বের হয়নি। কিন্তু ইয়াং জেনারেশন যারা, ওরা কিন্তু এই যে আমরা জানি, আমরা বুঝতে পারি যে পুরনো গানগুলো যেভাবে এখনও মানুষের মনে দাগ কেটে আছে, নতুন হিট হয় 1-2 বছর, দ্যাটস ইট, ফিনিশ হয়ে যায় সেগুলো। কিন্তু ইয়াং জেনারেশন নতুন বের হলো ওইটা নিয়ে ওরা কোনো কিছুদিন চলতে, লুঙ্গি ডান্সের মতন গান কিন্তু কিছু ওয়ার্ড হল, ইটস এ ভেরি ট্রেন্ডি সং, এটা থাকবে না, এটা থাকবে না, এটা টেম্পোরারি করতে চাই। অল ক্রেডিট গো টু দি আনিয়ার চৌধুরী, কেন এটা আমি বলি, আমি যখন আমার বাচ্চাদেরকে আমি উৎসাহ দিয়েছি, আমি বলেছি দেখো একজন এত হাই প্রোফাইল, একজন বাংলাদেশের ব্রিটিশ অ্যাম্বাসেডর ছিলেন, এখানে ফরেন অফিসে উনি ইউনাইটেড নেশনের একজন ডাইরেক্টর, তারপরে এখন উনাকে করা হয়েছে ফেরোর অ্যাম্বাসেডর, যে উনি যদি আমাদের বাংলা সংস্কৃতিকে, আমাদের এই ধারাকে উনি রক্ষা করার জন্য উনি এগিয়ে আসতে পারেন, উনিও কিন্তু আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য যদি আসতে পারে, তোমরা যারা ইয়াং জেনারেশন আসছো, তারা লেখাপড়া করে ওই ধরনের পজিশনে যেতে পারো এবং এই ধারাকেও তোমরা সাথে সাথে এগিয়ে নিয়ে যেতে পারো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আজিজ ভাই, তিনি সিওবিবিসির ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স। আজিজ ভাই, সালাম আলাইকুম। সালাম আলাইকুম টু অল অফ ইউ, সবাইকে সালাম। ওয়া আলাইকুম আসসালাম আজিজ ভাই। সালাম আজিজ ভাই, আমরা শুনতে পাচ্ছি, বলুন। বলবো কি, আপনারা তো এনজয় করতেছেন স্টুডিওর মধ্যে, আর আমি আপনাকে মিস করছি, আমিও তো মানে যাগুলি আপনারা ডিসকাস করতেছেন, এভরিথিং ইজ আই থিংক উই অল এগ্রি, অ্যান্ড আই থিংক দ্য ক্রেডিট গোজ টু আপনার ও আর আপনার কলিগ যে তিনজনে প্রেজেন্ট করছেন, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। হয়তো আমি আমরা সুযোগ পাই নাই টু রিয়েলি শো আউট, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন আজিজ ভাই, ইট ওয়াজ আ টিম ওয়ার্ক। জি, এটা টিম ওয়ার্ক ছিল, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করেছি। আজিজ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, ইফ আই ক্যান জাস্ট হাইলাইট ওয়ান অর টু থিং, যে ইউ নো দ্য ইউনিক ভেনিউ, যেটা আমরা ভেনিউতে ইভেন্টটা করেছি, অনেকে বলছিল আমাকে আমরা অক্সফোর্ডশায়ার কিনে যাব, লন্ডনে ওই লাগে আমরা সবাই থাকি, মেজরিটি পিপল লন্ডনে, লন্ডনে সব ফাংশন হয়। তো কোয়েশ্চেন যারা করেছিলেন, আমি মনে হয় আনসারটা পেয়ে গেছেন যাওয়ার পর, যে রেসেপ পর একটা ইউনিক আমরা জায়গায় গিয়েছিলাম, ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার, ওইটার সাথে যে আমাদের গেস্ট যারা আসছিল বিভিন্ন জায়গা থেকে, অল ওভার ইউকে, দ্যাট মেড ইট, উই হ্যাড এ ইউনিক গ্রুপ অফ পিপল টার্নিং আপ টুগেদার ফ্রম অল ওভার দ্য স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড সাউথ নর্থ, অ্যান্ড অফকোর্স দ্য কন্টেস্টেন্টস হু মেড সাচ অ্যান এফর্ট। আপনি অবশ্য দেখছেন যে সবাই একদম পাউল বেশ ধরে সাজিয়ে আসছে, আসার পর দে এন্টারটেইন দি অডিয়েন্স ভেরি মাচ, অ্যান্ড অফকোর্স আমাদের যে জাজেস, আমাদের লোকাল জাজেস অবশ্য দুইজন, হেমাংশ এর নাম আলুর রহমান ছিলেন, বা অবশ্যই আমরা বাংলাদেশ থেকে যারা দুইজন আসছেন, সালাম টু ইউ সালিম চৌধুরী সাহেব অ্যান্ড আশিক, সালাম আলাইকুম টু ইউ বোথ অফ ইউ, বোথ অফ ইউ অ্যান্ড দি আদার ফোর টু জাজেস ডিড আ ওয়ান্ডারফুল জব, অ্যান্ড অফকোর্স আই অলরেডি মেনশন দ্য প্রেজেন্টার, বাট সবচেয়ে বড় আই থিঙ্ক উইনার ওয়াজ দ্য ভোটিং সিস্টেম। কারণ হলো গিয়ে আমরা এই কন্টেস্টে যাওয়ার আগে অনেকে, অনেক না হয়তো বলবো কিছু সংখ্যা লোক
কিছু আলোচনা করছে যে এই কম্পিটিশনে কিরকম হবে, কে জাজিং করবে, কিরকম রেজাল্টটা হবে, না রেজাল্টটা অলরেডি হয়ে গেছে, না এরকম কিছু আলোচনা ছিল মার্কেটের মধ্যে কিছু। বাট আমি মনে করি এটা কমপ্লিটলি আমরা ডিসমিস করে দিছি, এই যে সিস্টেমটা উই স্পেন্ডলি 3,000 pounds, সো এভরিথিং ইজ বিন ওয়ার্থ ওয়াইল। কারণ লোকই আমি উই ক্যাপটিভেটেড দ্য অডিয়েন্স, এভরিবডি ওয়াজ দ্য জাজ, দিস ইজ দ্য ইউনিক সিচুয়েশন ক্রিয়েটেড। অ্যান্ড অফকোর্স মোস্ট ইম্পর্টেন্টলি ফাউন্ডিং মেম্বার যারা কি because of the founding member, you look at these people, apne ehom group of people you cannot collect in one group, hoyto kiwa se chamber e kiwa se political ekta group e kiwa se ekta non political group kiwa se ekta charity group e absolutely sobai ke mile amra ek korte parchi, this is unique and it's only because of one person. So I have to say this finally, the credit goes to Mr. Anwar Chowdhury. Absolutely, Hilal bhai shetai bolchilen je I think under his guidance and leadership এই ধরনের একটি মাইল ফলকের মতন একটি অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, এবং আমরা মনে হয় আমাদের সবার পক্ষ থেকেই সেই ধন্যবাদটা আমরা আমাদের মাননীয় অ্যাম্বাসেডর হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে জানাতে পারি যে আপনাকে আমরা অবশ্যই মিস করব, তবে আপনার অভিভাবকত্ব, আপনার লিডারশিপ আমাদের মাথার উপরে থাকবে, এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে আমরা নিশ্চয়ই এই ধরনের আরো ভালো অনুষ্ঠান করতে পারব। দ্যাট ইজ দ্য সেইং, টেক দ্য বেস্ট ফর লাস্ট। উনি তো এত বছর ধরে আমাদেরকে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন আমি মনে হয় গিফট দিছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের উৎসব হচ্ছে প্রোগ্রাম করলে, বাট ওই যে বললাম না লেটস সেভ দ্য বেস্ট ফর লাস্ট, যাওয়ার আগে উনি কি করছে আমাদেরকে হেল্প করে এই যে অর্গানাইজেশন সিওবিবিসি ক্রিয়েট করে গেছে, এই যে ফাউন্ডেশনটা লে করে গেছে, this is wonderful, I think this absolutely is a tremendous achievement for the future. ধন্যবাদ। আমি আজিজ ভাই কাছে একটা প্রশ্ন, আজিজ ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন। ওকে, আমরা যখন ঈদের দিন আসতো, ঈদের আগে অনেক কাপড় চোপড় কিনতাম, অনেক আনন্দ করতাম, ঈদ চলে গেলে একটু কিরকম কিরকম লাগতো, তো আপনার কাছে এই প্রোগ্রামটা যে চলে যাওয়ার পরে আপনার কাছে কিরকম লাগতেছে? অত্যন্ত মিস করতেছি, শুধু আমি না, আমি অনেক ফোন কল পাইছি, অনেকে আমাকে বলতেছে বলে এইটা কি আবার হবে, বলে অবশ্যই আবার হবে, অলরেডি তো আমরা প্ল্যানিং শুরু হয়ে গেছে, হেলাল ভাই আপনি তো জানেন আমরা নেক্সট ইয়ার কি করব, অলরেডি প্ল্যানিং শুরু হয়ে গেছে, কে ওয়ার্কিং কমিটি হবে, কে লিড করবে না হবে, অলরেডি আমাদের নেক্সট উইক এটা মিটিং নিয়ে হচ্ছে, সো পিপল ক্যান বি এক্সাইটেড। আমি বলছিলাম যারা যাবে না ওরা মিস করবে, যারা যাবে ওরাও মিস করবে, যেন কখনো আর তাড়াতাড়ি আসবে এই প্রোগ্রামটা। তো ইট ইজ আ উইন উইন সিচুয়েশন ফর এভরিবডি, আমরা মনে হয় আর কি উই ক্যানট ওয়েট টু গেট এভরিবডি টুগেদার টু স্টার্ট প্ল্যানিং ফর দ্য নেক্সট ইয়ার্স প্রোগ্রাম। থ্যাংক ইউ আজিজ ভাই, ফ্রম দ্য ভিউয়ার্স এবং আজকের এইখানে প্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর ইয়োর হার্ড ওয়ার্ক, এবং we believe that and we would like to appreciate your contribution to this such a unique event, যে আপনার সেই কন্ট্রিবিউশন ছাড়া হয়তো টিম ওয়ার্কের একটুখানি বাকি থেকে যেত। ইউ হ্যাভ রিয়েলি ওয়ার্কড হার্ড এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল দিস ইজ আ টিম এফর্ট লাইক ইউ সেড, অ্যাবসলিউটলি ইট ইজ ইম্পর্টেন্ট টু মেনশন দ্য অল 30 মেম্বারস আর রিয়েলি রিলেভেন্ট টু দ্য হোল সাকসেস অফ দ্য ইভেন্ট, বাট দেয়ার ওয়াজ আ স্মল নাম্বার অফ ওয়ার্কিং কমিটি এন্ড দ্যাট ওয়ার্কিং কমিটি এভরিবডি হু দে আর all contributed, all equally contributed, and credit goes to every single family member. Absolutely, and I think so jara age eta bolte chai je amader ashik shah bar selim chodi shah ashtin je ora, you know, they did a brilliant job and they sat for 7 hours. I felt sorry for them, but after all thank you bolte janen, they said it was worth it, you know, these 7 hours did not feel like 7 hours, and everybody felt that, and you know, you presenters carried it really well, so congratulations to you three thank you for presenting. And I just want to take this opportunity at the same time je ei 30 jun member bodh apnader founder ha 31 members their spouse jara taderkeo ami dhonnobad dite chai, because amra dekhechi shonibar din theke shuru obosshoi tar ageo nischoy tara তাদের স্বামীদের অনেক রাত জেগে তাদের কাজ করা, দিনের পর দিন তাদের বাইরে থাকা, সব কিছুই তারা অত্যন্ত হাসি মুখে গ্রহণ করেছেন, এবং শনিবার এবং রোববার অর্থাৎ 2রা এবং 3রা অগস্ট এবং সোমবারও বলতে পারে সোমবারে চলে গেছে, এবং তারা অত্যন্ত মানে হাসি মুখে সব কষ্ট তারা সহ্য করেছেন, সুতরাং তাদের জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। একটা জিনিস না বললে না হয়, আমরা এই প্রোগ্রাম করার পিছনে যে হার্ড ওয়ার্ক দিয়েছি, কিরকম হার্ড ওয়ার্ক দিয়েছি বলুন,
আজিজ ভাই অক্সফোর্ড থেকে আসতে হতো, কেউ মিল্টন কিং থেকে আসতে হতো, কেউ লুটন থেকে কেউ আসতে হতো, কেউ বিভিন্ন জায়গা থেকে, এবং সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুই তিনটা মিটিং করা এত দূর থেকে এসে অনলি ফর এই প্রোগ্রামকে আমরা কিরকম সাকসেস করব। অ্যাবসলিউটলি, বাট উই উড লাইক টু সি দ্যাট কমিটমেন্ট ফর ইওর নেক্সট শো অ্যাজ ওয়েল হেলাল ভাই। সুতরাং ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্যাট মাইলস্টোন অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন ইট, কারণ এর পরের প্রোগ্রাম আমরা এর ভবিষ্যতে যারা অনুষ্ঠান করবে তারা এর চাইতে খারাপ অনুষ্ঠান করলে কিন্তু দর্শক, অ্যাবসলিউটলি, যেই মানুষটিকে ঘিরে এই অনুষ্ঠান এত কথাবার্তা হচ্ছে সেই মানুষটি অর্থাৎ আমাদের বাউল শাহ আব্দুল করিম, তার রচনায় এত এই যে একটা সরলতা, গানের কথাগুলো এত সহজ, এর চাইতে সহজ ভাষা বোধ হয় হতে পারে না, কিন্তু এই সহজ ভাষার কি আকর্ষণ একটু দোলান শুনি সেলিম ভাই। আসলে শাহ আব্দুল করিমকে মানে ঠিক আলাদাভাবে ওইভাবে ইয়ে করার চেয়ে আমার মনে হয় যে সিলেটের যে মানে মিউজিক ইয়ে যেটা আর কি মানে হেরিটেজ যেটা, এটাকে আমার মনে হয় শুরু করতে হবে শাহজালাল সাহেবের আগমন থেকে। যে শাহজালাল সাহেব আসার আগ পর্যন্ত কিন্তু আমাদের যে পিসফুল কোএক্সিস্টেন্সটা কিন্তু ছিল না, হিন্দু মুসলিম এদের ভিতরে ইয়ে ছিল না। শাহজালাল সাহেব আসার পর থেকে কিন্তু আমাদের এখানে একটা পিসফুল কোএক্সিস্টেন্সটা শুরু হলো ইয়েতে, এবং উনি কিন্তু তলোয়ার দিয়ে যুদ্ধ করে কাউকে ইয়ে করেন নাই। হয়তো আমরা কনভার্টেড হয়ে মুসলমান হয়েছে বা যাই হয়েছে, কিন্তু ইটস বাই স্পিরিচুয়ালি বা হয়তো ডেডিকেশন থেকে। এবং তারপর থেকে কিন্তু কালচারালটা তার সাথে যারা আসছিলেন ইয়ে থেকে টার্কি বা অন্যান্য জায়গা থেকে, তারা সবাই কিন্তু স্পিরিচুয়ালি এনলাইটেড ছিলেন। স্পিরিচুয়ালি এনলাইটেড থাকায় তাদের কাজের ভিতরে এক ধরনের সুফিজমের প্রভাব ছিল, এবং এই সুফিজমের প্রভাব, এবং এট দ্য সেম টাইম আরেকটা জিনিস বলতে হবে যে সিলেটে কিন্তু শ্রী চৈতন্যের বাবার বাড়িও কিন্তু সিলেটে, এবং সেখানে যে বৈষ্ণব সহজিয়া যে ভাবটা, হ্যাঁ, এবং এই দুইটা মিলেমিশে কিন্তু আমাদের সিলেটের ফোক কালচারটা শুরু হয়েছে। এবং আপনি নির্বিচারে দেখবেন যে একজন হিন্দু লিরিসিস্ট কিন্তু আল্লাহকে নিয়ে গান করতেছেন, একজন মুসলিম লিরিসিস্ট কিন্তু কৃষ্ণ রাধা কৃষ্ণ নিয়ে গান করছেন, এবং শাহ আব্দুল করিম কিন্তু তাদেরই কিন্তু উত্তরসূরি, এবং এদের এই যে কন্টিনিউয়েশন, রাধারমন বলেন, হাসন রাজা বলেন, আরকুম শাহ বলেন, সীতারাম শাহ বলেন, তাদেরই কিন্তু উত্তরসূরি উনি। এবং উত্তরসূরি তার এই গানের ভিতরে স্পেশালিটি, শাহ আব্দুল করিমকে আমার কাছে স্পেশাল মনে হয় তার শব্দ চয়নের জন্য। শব্দ চয়ন যেমন ধরেন, তার আগে সিলেটের কোনো গানে আমরা এই ধরনের শব্দ চয়ন পাই না। যেমন ধরেন ফুরু থাকতে আমরা খের খেলাইতাম, যে ফুরু শব্দটা ছোটোবেলা যে এই যে সিলেটে একদম কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাকে উনি কিন্তু উঠায় নিয়ে আসছেন ইয়েতে সাহিত্যে। হ্যাঁ, ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, কিন্তু একটা কলোকিয়াল একটা শব্দকে আপনি মেন স্ট্রিম একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে আসলেন। তারপর আরও অনেক শব্দ, যে মায়া শব্দটা, যে মায়া লাগাইছে, তারপর আরেকটা শব্দ, যে মায়া শব্দটাকে উনি অন্যভাবে ব্যবহার করেছেন। আপনি বলেন যে মায়া লাগাইছে, পিরিতি পিরিতি শেখাইছে, এই যে মায়া শব্দটাকে আপনি একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু ইংরেজিতে আপনি এটা ইয়ে করতে পারবেন না, যে মায়ার সিনোনিম কী হতে পারে, নাই কিন্তু। মানে মায়ার বিষয়টা এত ইলাবোরেট, হ্যাঁ, যে এত যেহেতু জায়গায় কাভার করে মায়াটা, যে মায়াটা, যে আহার কি মায়া, হ্যাঁ, যে কী দেখে আমি মায়া বললাম, প্রেম তাদের প্রেম আকর্ষণ, সেটা একটা ছেলের প্রতি মায়ের মায়া, মানে ইটস এ ভেরি বিগ থিং। এত ছোট্ট একটা শব্দকে এইভাবে ইউজ করা, ইটস এ ভেরি টাফ জব কিন্তু একজন লিরিসিস্ট হিসাবে জিনিসটা এস্টাবলিশ করা। আর সুরের ক্ষেত্রে উনি কিছু গান উনি নিজে সুর করেছেন, কিছু গান প্রচলিত ইয়ে থেকেও সুরের ঘরানাটা নিয়ে করেছেন, কিছু গান বিদিতলাল দাসও করেছেন। যেমন আমরা এই যে ইয়ে গানটা শুনি, যেটা এখন মানে খুব পপুলার সুর যেটা আর কি, যে যে গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, এই সুরটা কিন্তু বিদিতলাল দাসের করা। শাহ আব্দুল করিমের কণ্ঠে কিন্তু আমার কাছে রেকর্ড করা আছে ওনার নিজের কণ্ঠে গাওয়া এই গানটা। এই গানটা কিন্তু উনি ডিফারেন্ট সুরে গাইতেন, গানটা একটু ডিফারেন্ট সুরে, এবং আমার কাছে কিন্তু ওনার গায়কটা ভালো লেগেছে, যদি ওইটা এখন এস্টাবলিশ হয়ে গেছে। ওইটা ভালো লাগার কারণ হলো যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এটার ভিতরে কিন্তু একটা নস্টালজিক ব্যাপার আছে, তারপর একটা ইয়ে আছে, একটা হাহাকার আছে না, ওনার সুরে কিন্তু এই বিষয়টা আছে, যেটা অন্য সুরে একটু বেশি, মানে এখন 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 একটু বেশি ট্রেন্ডি হয়ে গেছে আমার কাছে মনে হয়। কিন্তু ওই সুরটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ, একটা মায়া, একটা ইয়ে কিন্তু আমরা সেই সেই শাহ আব্দুল করিমের কণ্ঠের সুরটা একটু শুনবো। তবে সেটা হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমরা ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসেছি আজকের বিশেষ আলাপচারিতার শেষ অংশে। যেহেতু আজকে আমাদের সঙ্গে দুজন অত্যন্ত জনপ্রিয় এবং প্রাণের শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, আমার মনে হয় দর্শকদের প্রতি খুবই অবিচার করা হবে যদি তাদের কণ্ঠে বাউল শাহ আব্দুল করিমের একটু
অন্তত গুনগুন করে হলেও কিছু গান আমরা না শুনি, তাহলে সেজন্য আর দেরি না করে আমরা এই পর্বে কথার ফাঁকে ফাঁকে একটু গানও শুনব। সেলিম ভাই, আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে শাহ আব্দুল করিমের অত্যন্ত জনপ্রিয় যে গানটি আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেটার ওনার নিজের কণ্ঠে যে সুরটি ছিল সেটা প্রচলিত বর্তমানে আমরা যে সুরটি শুনি তার থেকে একটু ভিন্ন আসবে। তো তাহলে আমরা একটু কয়েকটা লাইন শুনি। একটু আমি চেষ্টা করি, আমার আসলে ঠিক ওইভাবে মনে হচ্ছে না এখন, তা আমি ট্রাই করছি দেখি। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর ঘাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এর এর একটু স্লো একটু নস্টালজিক ভাব আছে গানটাতে। আশিক, আপনার কণ্ঠে একটি এই মুহূর্তে যে গানটি করতে ইচ্ছে করছে, জানি আপনার গলা ভালো নেই। আমি একটু বলি গান সম্পর্কে আমাদের শাহ আব্দুল করিমের, সে খারাপ লাগে আমরা যেহেতু সেলিম ভাইয়েরও একটা কি বলে উনি যেহেতু সুনামগঞ্জ বড় হয়েছেন ওনার একটা দায়বদ্ধতা আছে, আমারও সেই একটা দায়বদ্ধতা আছে। কারণ আমি যখন শুনি শাহ আব্দুল করিমের গান, আমরা যদি স্ট্রাকচারটাকে রেখে আমি আমার মতো করে সাজাই গানটারে, ওইটা হচ্ছে আপনার স্টাইলটা থাকলো কিন্তু গানের আপনি আপনার বিকৃত না করা টোটাল, আপনি এটা হচ্ছে উত্তর মেরো ওইটা দক্ষিণ মেরো, ওই এইভাবে হলে আবার গানের যে ইয়াটা কথার যে ইয়াটা উনি যে বাণীটা দিয়েছেন যে যে কথাটা বোঝানোর জন্য সেটা অনেকাংশে সরে। যে আমি যে গানটা এখন করবো সেটা হচ্ছে আমাদের খুব পপুলার একটা গান, আইলান আইলানের গন্ধ করলারে দেব না, সবাই জানে গানটি। একজন গীতিকার গান লেখে কিন্তু পপুলারিটির জন্য, গানটা যাতে মানুষ সবাই শোনে, আমি যিনি গিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি সেটি সবার কানে পৌঁছানোর জন্য। বাট আমি শুধুমাত্র এই গানটা অরিজিনাল যে সুরটা শাহ আব্দুল করিম কোন সুরের কল্পনা করে উনি গানটা লিখেছিলেন সেই গান সুরটা একটু শোনাচ্ছি। আই লাইনাই লাইনা রে বন্ধু করলাই রে দিবানা, সুখ বসন্ত সুখের কালে মনে শান্তি ইতো দি, লাইনা রে বন্ধু আই লাইনা রে, অতি সাধের পিরিত্রে বন্ধু ওর বন্ধু নাই রে যার তুলনা, দারুণ বিচ্ছেদের জ্বালায় আমি আগে এ তো যা নিনা রে বন্ধু রে। এই গানটার একটা ইয়ে আছে, গানের কথা যেটা টোটাল বিচ্ছেদ একটা গান। আমি যেটা জানি যে গ্রামে এখনো যদি এই গানটা অরিজিনাল সুরে গায় মহিলা পুরুষ সবার চোখ দিয়ে পানি পড়ে। আমার কাটা বিচ্ছেদ বলে, রাইট, হ্যাঁ, কাটা বিচ্ছেদ, ছেঁচা বিচ্ছেদ, কাটা বিচ্ছেদ বলে মানে অন্তরটা কেটে যায়, স্পেশাল টাইপ অফ বিচ্ছেদ। তো এই জিনিসগুলো আমরা একদম যে আমাদের যে অরিজিনাল যে জিনিসটা এটাকে ভুলে না গিয়ে আমরা গাইবো, নতুন যে সুর যেটা পাবলিক চায় সেটা গাওয়া উচিত, বাট আমাদের অরিজিনাল সুরটা মনে রাখা উচিত। তো সেক্ষেত্রে আরেকটা গান শুনেছিলেন ভাই আপনার, তারপরে আমি একটা ওই ওনার ব্যাপারে একটু জানতে চাইবো, কারণ আমি গানের ইমেজ গানের মুডটা নষ্ট করতে চাই না। আপনার এই মুহূর্তে যে গান যেটি ইচ্ছে করছে সেটাই শুনতে চাই। যত দোষী তোমারও লাগিয়া বন্ধু আরে, যত দোষী তোমারও লাগিয়া তোমার কি মায়া লাগে না, তোমার কি হৃদয়া লাগে না, আমার দুঃখ দেখিয়া বন্ধু আরে, যত দোষী তোমারও লাগিয়া, তুমি তো জানো না রে বন্ধু কি সুখে যায় দিন, আর দিনে দিনে সোনার অঙ্গ হইতাছে মলিন, তুমি যদি বাসরে ভিন
প্রাণ জুড়াবো কই গিয়া বন্ধু আরে, যত দোষী তোমারও লাগিয়া। আশিক, একটা গান হোক, গানের আমেজটা থাকুক একটুখানি। আচ্ছা, গান দর্শকদেরকে আমরা অনেক ঈর্ষান্বিত করেছি এত মজার মজার গল্প করে। আচ্ছা, আমি এবার গাইছি ইউটিউবে যে 2 মিলিয়ন মানে প্রায় 12 লক্ষ বার দেখা হয়েছে গানটি, এই গানটি বন্ধুদের খুব জনপ্রিয়, খুবই গেছে একটু, আর আমরা নাচও করিয়েছি ওটা। রাইট, আমার বন্ধুরে কই পাবো সখি গো, সখি আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, সাধে সাধে ঠেকসি ফাঁদে গো, সখি দিলাম সলোয়ানা, সাধে সাধে ঠেকসি ফাঁদে গো, ও সই গো দিলাম সলোয়ানা, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধোর জমানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধোর জমানে না, বন্ধুরে কই পাবো সখি গো, সখি আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। চমৎকার। আমরা জানি যে বাউল শাহ আব্দুল করিমের জন্যে আমাদের মাননীয় অ্যাম্বাসেডর, তিনি অনুষ্ঠানে দিন ঘোষণা করেছেন যে একটি ছবি বা ডকুমেন্টারি নির্মাণ করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই শাহ আব্দুল করিমের জীবন সেই ডকুমেন্টারির মাধ্যমে এবং তার যে জীবনের এই যে সরলতা, এই যে গভীরতা, সব কিছু উঠে আসবে। কিন্তু তার সঙ্গীতকে ধরে রাখার জন্য, যেটা আপনারা বলছিলেন যে তার সুরের বিকৃতির যে সূচনা হয়েছে, সেটা কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে সেই বিকৃতিটা দিনে দিনে বাড়তেই থাকবে, এবং আমরা হয়তো এক সময় এমন দেখব যে শাহ আব্দুল করিমের অরিজিনাল সুর থেকে একেবারেই সমস্ত। এখানে আমি একটু বলি, কারণ হচ্ছে কি, সেলিম ভাই জিনিসটা আমার সাথে একমত হবেন, কারণ যারা এই কাজগুলো করেছে কারোবারে সিলেটে নয়। আপনি দেখেন ম্যাক্সিমাম, আপনি হিসাব করে যারা গেয়েছেন গানগুলা, ওনারা সিলেটের নয়। কারণ হচ্ছে যে ওনারা যদি সিলেটে থাকতেন, আমি বলি যে সিলেটি গান যদি গাইতে হয়, যদি সিলেটের গীতিকারদের গান গাইতে, মিনিমাম তাকে 5 থেকে 10 বছর সিলেটে থাকতে হবে। আমাদের যে ভাষা, আমাদের যে পারিপার্শ্বিক যে, কিন্তু যেটা হচ্ছে যে গান যখন গীত হয় এবং সেটা যখন জনপ্রিয়তা পায়, সেটারও কিন্তু একটা ধারা তখন তৈরি হয়। সেটা আমার মনে হয় যে বিকৃতিটাকে যদি ইয়ে করতে হয়, রোধ করতে হয়, ভেরি ইজি থিং হলো এটা আর্কাইভ করা। আর্কাইভ করা, অনেক অনেক আর্টিস্ট আছেন যারা এখন চমৎকার সুরে গান করতে পারেন, এবং এটা রেকর্ডিং ডিভাইস, এগুলো তো কোনো আহামরি কোনো কিছু না। কেউ একটু উদ্যোগ নিয়ে বা এখান থেকে সিওবিবিসি যারা আছেন, তারাই যদি উদ্যোগ নিয়ে যে সিলেটের গানগুলোকে আমরা আর্কাইভাল ফর্মে আমরা আর্কাইভ করে রাখব, কিন্তু শুদ্ধ সুরে, শুদ্ধ সুরে, হ্যাঁ, শুদ্ধ সুরে গাওয়ার প্রচুর আর্টিস্ট এখনো সিলেটে আছেন, তাদের যে 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 গানটা ভালো করে গাইতে পারে তার গানটা নিয়ে এসে রেকর্ডিং করে রেখে দিলেই হয়। আমরা প্রথম যে উদ্যোগটা নিয়েছি আমরা, যে ওনার দিয়ে একটা ফিল্ম তৈরি করব, ফিল্মের মধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে এটাতে ওনার যে পপুলার যে সংসগুলো আছে, বেশি যা লোকগুলো যেগুলো পছন্দ করে, এই সংগুলো কিন্তু আমরা, সেটা মানে কিন্তু সেটা ধরুন আপনি 5টা বা 6টা গান আপনি প্রিজার্ভ করলেন, তাই না, লটস অফ সং, ওটা এত গান সুর তো রাখা, ওটা আমরা দ্বিতীয় স্টেপ হয়তো হতে পারে। ফিল্মের ফিল্মের ব্যাপারটা হচ্ছে কি, আপনারা কি ফিচার ফিল্ম করবেন নাকি না ডকুমেন্টারি ফিল্ম করবেন, সেটা একটা ব্যাপার। ফিচার ফিল্ম, এটা ফিচার ফিল্ম করতে গেলে আসলে হয় কি, যে এই ধরনের একটা লিজেন্ডারি লুককে নিয়ে যদি ফিচার ফিল্ম করতে আপনি যান,
এমনিতে তার লাইফটা কিন্তু ভেরি সিম্পল লাইফ, বুঝলেন? হ্যাঁ, ফিচার ফিল্মে অনেকেই কিন্তু ইয়ে দেখতে চায়, যে একটু ড্রামাটিক ব্যাপার দেখতে চায়, ড্রামাটিক ব্যাপার। আমি পুরোপুরি এটার সাথে কারণ এটা আমাদের বাইর ডিসিশন যে অ্যাম্বাসেডর আনোয়ার চৌধুরী এটা তিনি এটার লিড নিচ্ছেন। আমার মনে হয় ডকু করাটা ভালো হবে, মানে রিস্ক ফ্যাক্টরটা কম থাকবে তাহলে ডকুমেন্টারি করতে। আমার মনে হয় আনোয়ার ভাই যদি দেখেন অনুষ্ঠান তাহলে নিশ্চয়ই তিনি এ ব্যাপারে সচেতন হবেন, কারণ আমরা জানি যে বাউল শাহ আব্দুল করিম সম্পর্কে মাননীয় অ্যাম্বাসেডর আনোয়ার চৌধুরীর অত্যন্ত ভালোবাসা আছে এই মানুষটি সম্পর্কে। তার গানকে তিনি অত্যন্ত পছন্দ করেন এবং বিলেতে বাউল শাহ আব্দুল করিমকে আরও একটি মানে আরও একটি পর্যায়ে আরও একটি ধাপে নিয়ে যাবার জন্য এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বাউল শাহ আব্দুল করিমের গানকে জনপ্রিয় করার পেছনে এই মানুষটির অনেক অবদান রয়েছে। সুতরাং মানে ওনারও অবদান আছে। তারপর আমি আরেকজনের নাম উল্লেখ করতে চাইবো, সেটা হলো যে আমাদের আপনাদের এখানকার যে ইয়ে আছেন যে কায়া, যে কায়ুম, কায়ুমের যে গানটা যে করলো, যে সেটা আব্দুল করিমের একটা গান করলো যে কেমন বলিব আমি, গানটা রিমিক্স করে আবার নতুন করে করা, বা এই যে হাবিব ওয়াহিদ মানে একটু নিউ ডাইমেনশনের গান করা। এটা হয় কি যে ধরো একটা গানকে একটা গানের ভিতর দিয়ে কিন্তু লুকটা জাস্ট গানের প্রবেশ করেছে, যে আমি আব্দুল করিমের গানটা শোনা স্টার্ট করলাম এবং সেখান থেকে সে কিন্তু আস্তে আস্তে রুট খুঁজে যাবে। তো ফার্স্ট একজনকে যদি একটা ড্রামাটে যে একটা ব্যাপার আছে যে একটা কারোর সাথে আসলে একটা বন্ধুত্ব করতে গেলে আপনি যদি কুমার পানিতে নামেন আমাকে কিন্তু হাঁটু পানিতে নামতে হবে। হ্যাঁ, এখানকার যারা লিসেনার আছেন তারা তো অলরেডি কুমার পানিতে নামা, তারা ডিস্কোতে গিয়ে তারপর নাইট ক্লাবে গিয়ে অভ্যস্ত, তাদেরকে যদি আমরা অ্যাট্রাকশন করতে চাই তাহলে একটু ওয়েস্টার্নাইজ করে তাকে অ্যাট্রাক্ট করে এখানে নিয়ে এসে তারপর তাকে আমরা আসলে আসলে যে আমার এক্সাম্পলটা যেটা আমি বলছি আমরা ফাইভ স্টার করে নিয়ে গেলাম তারপরে জড়িত করলাম। হ্যাঁ, তবে আমার মনে হয় আপনারা সিও বিবিসি ও ব্যাপারে নিশ্চয়ই সচেতন হবেন যে এই বাউল শাহ আব্দুল করিমের মতন বড় মাপের মানুষ যাকে আমরা হয়তো এখনও তার সৃষ্টিটাকে কিন্তু আমরা পুরোপুরি এখনও উপলব্ধি করতে পারিনি, যত দিন যাবে যত তার সম্পর্কে রিসার্চ হবে গবেষণা হবে তত আমরা তার সম্পর্কে জানতে পারবো। সুতরাং তার সৃষ্টিগুলোকে ধরে রাখার একটা প্রচেষ্টা আমাদের নেওয়া উচিত, ইমিডিয়েটলি আর্কাইভ করা উচিত তার গানের শাহ আব্দুল করিম। আমাদের সিলেট অঞ্চলে যত ভালো লিরিসিস্ট আছেন এটা একটা গোল্ডেন জায়গা, ফোক সঙ্গের একটা গোল্ডেন জায়গা সিলেটে। আরকুম শাহ বলেন, রাধারমন বলেন, তারপর সীতা রাজা বলেন, হাসন রাজা বলেন, কে নাই সেখানে, তো তাদের সব গানগুলোকে যদি আর্কাইভ করতে পারে এটা তো একসময় আমাদের একটা সম্পদ হয়ে দাঁড়াবে। এবং এই এই সমস্ত শিল্পীদের বেশিরভাগ রচনাই হয়তো আমাদের কাছে জানা নেই, রাইট? হ্যাঁ, এখনো তো বুক ফর্মে পাওয়া যায় অনেকে যে হয়তো আমাদের সিওবিবিসির অল ফাউন্ডার মেম্বার এই প্রোগ্রামটা দেখতেছেন, এই আপনাদের আলোচনা থেকে হয়তো আমাদের একটা দিক দিকশোনা নিয়ে আসতে পারে। আমাদের রিকোয়েস্ট থাকবে, আমাদের সবাইকে আমরা বলবো যে এই আলোচনা থেকে হয়তো শাহ আব্দুল করিমের এই যে উপদেশগুলো আসে, নট অনলি শাহ আব্দুল করিম, যে এখন ধরেন যে এই যে আমরা এখানে যে আলোচনা করলাম যে আমাদের তো এখানে শাহ আব্দুল করিমের একটা প্রোগ্রাম খুব ভালো হয়েছে, বুঝলেন? বাংলাদেশে এটার মানে ইম্প্যাক্টটা কত দূর যাবে, খুব একটা বেশি যাবে না কিন্তু, এখানকার টেলিভিশন এখানে আলোচনা এখানে শেষ। কিন্তু আপনারা যদি রিয়েলি এরকম একটা আর্কাইভ করে যেতে পারেন যে সিলেটের লিজেন্ডারি সিঙ্গার যারা আছেন যারা প্রপার সুরে গান, তাদের কাছ থেকে যদি গানগুলো কালেক্ট করে আপনি একটা আর্কাইভ করে যেতে পারেন কোথাও, এটা একটা সারা জীবনের একটা একটা লাইব্রেরি একটা মিউজিয়াম হয়ে যাবে এই জিনিসটা। এবং সিওবিবিসি এই কেউ গবেষণা করতে চাইলে আপনাদের এখান থেকে এলিমেন্ট নিয়ে আসবে, রাইট? রাইট, রাইট। আমরা সিওবিবিসি থেকে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, এটা আপনাদের জন্য অনেক ইজি। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমাদের শুরু হলো প্রথম যদি 50টা গান আসেন, আপনি যদি 50টা গান নিয়ে আপনারা নামেন যে না 50টা গান আমরা রেকর্ড করব, যে খুব আহামরি রেকর্ডের দরকার নাই, আমরা লাইভ রেকর্ডিং যদি হয় যে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছি আমরা বসলাম, বাট আমরা অরিজিনাল শুটটা চাই। এবং এতে হবে কি যে আপনাদের সিওবিবিসি আমাদের সিওবিবিসি যে ইয়াটা আপনাদের যে একটা ইয়া থাকে আমরা সংগঠন করলাম, বাট আমাদের সংগঠনটা 4-5 বছর তারপর থাকে না, বাট এই জিনিসটা হলে হবে কি এটা থেকে যাবে, থেকে যাবে, সিওবিবিসি নামটা থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের আমাদের সিওবিবিসি মেম্বাররা তো দেখছে শুনছে, হেরিটেজ কে ধরে রাখার জন্য জাজের জন্য কত কিছু করে ফ্রি শো করে এই করে সেই করে,
আমরা কেন করব না? আমাদের যদি এবিলিটি থাকে আমরা শুধু একটা অনুষ্ঠানে কেন সীমাবদ্ধ থাকব? আমরা ওয়াইডার একটা যেতে যাব, ব্রড স্পেক্ট্রাম। অ্যাবসলিউটলি। এবং সিলেটের এখানে অনেক কৃতি সন্তান আছেন যারা তাদের মাটির যে শেকড়ের যে টান সেটা কিছুটা হলেও ফিরিয়ে দেবার চেষ্টা যদি করেন, তাহলে এই গানগুলোকে যদি অ্যার্কাইভ করা হয় তাহলে সেটা হবে সবচেয়ে বড় অবদান। এবং নতুন প্রজন্মের কাছে আমরা নেক্সট মিটিং আমরা এই এই পয়েন্ট আমরা নিয়ে আসবো। আর আমাদের প্রোগ্রাম তো বোধহয় শেষ হয়ে আসছে। আমি এই সুযোগে একটু ধন্যবাদ দিতে চাই আরও একজন বিশেষ ব্যক্তিত্বকে, যিনি পেছনে থেকে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। তিনি মাননীয় মাননীয় অ্যাম্বাসেডারের স্ত্রী মোমেনা চৌধুরী। তিনিও আমাদেরকে অনেক উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও। পক্ষ থেকে আমি বিশেষ করি আমাদের সবার পক্ষ থেকে আমরা আমাদের বাবিকে মিস করব, আমরা ওনাকে অনেক মিস করব। আর আনোয়ার ভাইকে যে পিছন থেকে সহযোগিতা করেছেন এটা আমরা নিজে প্র্যাকটিক্যাল দেখেছি, এই জন্য আমি আমার সিও বিবিসির পক্ষ থেকে আমিনা বাবিকে, মিসেস হাই কমিশনার ফেরুতে যাবেন, আমরা সবাই মিস করব। আমরা ওনার জন্য অনেক দীর্ঘজীবী হন, অনেক আমাদের জন্য যে উনি পিছনে কাজ করেছেন এটা আমরা বলবো না। এবং আমি আমিনা বাবিকে স্পেশালি আমি সিও বিবিসির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আনোয়ার ভাই কিন্তু শুধুমাত্র শারীরিকভাবে আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন কিছুদিনের জন্য, কিন্তু তার সংস্পর্শ, তার প্রেরণা, তার লিডারশিপ অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। এবং ভবিষ্যতের অনুষ্ঠানগুলোতেও আমরা আশা করি তার পরামর্শ, তার লিডারশিপ আমরা পাবো। পেরুতে যখন আনোয়ার ভাই যাবেন আমরা ভাবির জন্য কিন্তু ইলিশ মাছ নিয়ে যাবো। আমরা সবাই যাচ্ছি পেরুতে, সবাই যাচ্ছি। অবশ্যই দর্শক আপনাদের জন্য দাওয়াত থাকলো, কারণ আনোয়ার ভাই বারবার অনুষ্ঠানে বলেছেন যে উনি সবার জন্যই আমন্ত্রণ রইল পেরুতে যাওয়ার জন্য। সুতরাং সেই আমন্ত্রণ আপনাদের কাছেও পৌঁছে দিলাম। আমাদের অনুষ্ঠানের সময়সীমা শেষ হয়ে এসছে, আমরা আরও যদি কিছু একটু গান শুনি এবং আমরা এই গানগুলো ডেডিকেট করতে চাই আনোয়ার চৌধুরীর জন্য। আমি আশিককে বলবো যদি এটা একটু একটু বাইরে চলে যাবে, আমাদের বাবি কিন্তু আধুনিক গান ভালো পান, আমি না হবে, আমি রিকোয়েস্ট করবো পার্সোনাল একটা বাবির জন্য আধুনিক গানের কিছু লাইন হলে। কি ধরনের গান উনি বেশি ভালোবাসেন, কার গান? আধুনিক, যে কোনো একটা আধুনিক গান। আচ্ছা, তাহলে আমরা বাবির উদ্দেশ্যে আমাদের 4 মিনিট বাকি আছে, তো আমরা একটু দুটো গান শুনি এবং এই গানগুলো আমরা মাননীয় অ্যাম্বাসেডর আনোয়ার চৌধুরী এবং তার স্ত্রীর উদ্দেশ্যে কতটুকু ভালোবাসি সেটা হচ্ছে এই গানটি, আমাদের সুবীর স্যারের গাওয়া, শ্রদ্ধা সুবীর নন্দীর খুব পপুলারিটি গান। চিড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। বাহ, ধন্যবাদ সেলিম ভাই। আমরা শাব্দুল করিমেই থাকি, কারণ আনোয়ার চৌধুরীর অত্যন্ত প্রিয় এই ব্যক্তি শাব্দুল করিমের গান তিনি হয়তো পেরুতে গেলে এভাবে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে শুনতে পাবেন না, তো যতটা পারি তাকে সেই তার সেই আমরা প্রীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল ওই গানটাও শুনতে পারি। আগে আগে না আগে তো না জানি মধুর মিলনে এগো মিলনে, প্রীতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে, পুরা প্রাণ জুড়াইব কিসে, বন্ধু নাই যার দেশে গো, প্রীতি মধুর মিলনে এগো মিলনে, প্রীতি মধুর মিলনে
শোনা বন্ধু আসিলে আমার পাশে বসিলে মোমবাতি জ্বালাইয়া প্রেমের বালিশ প্রেমের তোষক মশারি টাঙ্গাইয়া গো প্রীতি মধুর মিলনে এগো মিলনে প্রীতি মধুর মিলনে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আরো একজন ফাউন্ডার মেম্বার। আসসালামু আলাইকুম। আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সাথে বোধহয় ছিলেন সালিক ভাই, ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স। তো যেহেতু আমাদের সময় একেবারে শেষ হয়ে আসছে, আমরা অনুষ্ঠান শেষ করব। চলে এসেছেন উনি আবার লাইনে আমাদের সঙ্গে। হ্যালো সালিক ভাই, আসসালামু আলাইকুম। সালিক ভাই আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? Very well, thank you very much. It's a lovely program. সালিক ভাই আপনার টেলিভিশনের শব্দটি একটু কমিয়ে দিন, আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে কথা বলুন। আমি কমিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা সবাই? ভালো? আমরা ভালো আছি, we have been enjoying very much the show. I know, for a change I'm watching the program. I don't get the luxury of watching it every day. It's nice to see everyone there. Ashik, Shalim bhai, তারপরে হালাল ভাই, চানাপা, সবাইকে সালাম। I just want to say a very big thank you to Hafiz Bhai and ATN for recording this year's BBC program. At one stage, we were not going to record it, but I must say a big thank you to ATN for taking the initiative and recording the program. And as I can hear you saying that it will be showing for all the public and everything. So yes, big thank you to ATN. Thank you, Salik Bhai. Thank you. Because এই অনুষ্ঠানটা যদি আমরা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে না পারতাম তাহলে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা হতো। আমাদের যেহেতু সময় শেষ হয়েছে, আমরা আপনাদের দুজনের দ্বৈত কণ্ঠে একটা গান শুনি, যেটা আনোয়ার ভাই আমার মনে হয় এনজয় করবেন। কোনটা করবো? এবং সব সিওবিবিসির সব মেম্বাররাই এনজয় করবে। কোনটা দিয়ে শেষ করছি? আনোয়ার ভাইয়ের খুব প্রিয় একটি গান আছে, আচ্ছা, শাব্দুল করিমের লেখা মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে গানটি গাইছে। ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। আমাদের আর কতটুকু সময় বাকি আছে? বেশি সময় বাকি নেই, সুতরাং আর একটা গান দিয়ে হয়তো আমরা বাড়ি চলে যাব। আজকের মতন বিদায় নিচ্ছি দর্শক। আবারও মনে করে দিতে চাই, সিওবিবিসিসির এই অনুষ্ঠানটি শাহ আব্দুল করিম স্মরণে এবং মাননীয় অ্যাম্বাসেডর আনোয়ার চৌধুরীকে বিদায় জানানোর অনুষ্ঠানটি আমরা কিছুদিনের মধ্যেই খুব শিগগিরই আপনাদের জন্য সম্প্রচার করব, এবং অবশ্যই তার আগে তো আপনাদেরকে জানানো হবে, সুতরাং অনুষ্ঠানটি দেখতে ভুলবেন না, কারণ বিলেতের বুকে এ ধরনের অনুষ্ঠান আগে হয়নি, তবে ভবিষ্যতে হবে সেই প্রতিশ্রুতি আমরা পেয়ে গেছি ইতিমধ্যে সিওবিবিসিসির কাছ থেকে। এবং আমরা বিশ্বাস করি যে বাউল শাহ আব্দুল করিমকে এ ধরনের সম্মান এর আগে হয়তো আগে জানানো, আগে এ ধরনের সম্মান তার কাছ তাকে নিয়ে জানানো হয়নি, সুতরাং এটাও আমাদের এই সাধকের উদ্দেশ্যে, এই তার যে এই বিশাল সৃষ্টি সেই সৃষ্টির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি, সেটাও আমরা বিশ্বাস করি একটি মাইল ফলক। সুতরাং আপনারা অবশ্যই সেই অনুষ্ঠানটি দেখবেন, এবং সিওবিবিসির
এই অনুষ্ঠানটি করবার জন্য এটিএন বাংলার পুরো পরিবারের পক্ষ থেকে আবারো সিওবিবিসি থেকে ধন্যবাদ জানাচ্ছি। হেলাল ভাই আমরা বিদায় নিতে হবে। একটা কথা আমি না বললে না হয়, আমরা কিন্তু প্রোগ্রাম করতে হলে এই যারা দর্শক রয়েছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, তাদের সহযোগিতা না পেলে কিন্তু আমরা ভবিষ্যতে করতে পারবো না। তো আমি আশা করব আমাদেরকে আপনারা সবাই সাহায্য করবেন যাতে আমরা ভালো একটা করতে। আমাদের সময় শেষ, আমরা দুটো লাইন শুনতে দুজন একসাথে কিছু গান একটা কোন জোসা যাই শুনি তাহলে। আরে সখী আমায় উপায় বলো না, এ জন্মে দূর হলো না, হায় গো সখী আমায় উপায় বলো না, এ জন্মে দূর হলো না, বাউল করি মের পেরেশানি, বাউল করি মের পেরেশানি, আমার কেউ সয়ো না গো সজনী, আমার কেউ সয়ো না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনি, আমি কুলহারা কলঙ্কিনি, আমার কেউ সয়ো না গো সজনী, আমার কেউ সয়ো না গো সজনী। ধন্যবাদ, শুভরাত্রি।